আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা হচ্ছে লাইভে চলে আসছি, তো কাইন্ডলি একটু তাড়াতাড়ি বলেন যে হচ্ছে গিয়ে সব কিছু দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা অনেকক্ষণ পড়ব, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে গিয়ে সব কথা বলবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে সবাই এসে পড়েন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি সবাই এসে পড়েন। আচ্ছা, এই ক্লাসটা অনেক বেশি দরকারি। হ্যাঁ, সবাই সবাইকে মেনশন করে দেন, সবাই সবাইকে মেনশন করে দেন, তাড়াতাড়ি এসে পড়েন, আজকের ক্লাসটা অনেক দরকারি ক্লাস। আজকে ক্লাসটা কেন দরকারি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই থেকে যা জানলাম সেটা হচ্ছে গিয়ে আপনাদের কলেজে এক্সাম চলতেছে। অ্যান্ড খেয়াল করেন, আমি আজকে মানে এই ক্লাস চলাকালীন টাইমেই হচ্ছে কি আপনাদের সবগুলা ক্লাসের লিঙ্ক একসাথে দিয়ে দিব। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকে একটা ওভারভিউ নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ফার্স্টের কথাই মনোযোগ দিয়ে শুনবেন যে আমরা গত ক্লাসে প্ল্যান করতেছিলাম, আমাদের প্ল্যানটা কি ছিল যে আমরা কি কি পড়ছি এতদিন পর্যন্ত, চ্যাপ্টার টু, আই মিন গুণগত রসায়ন, তারপর ফার্স্ট পেপার, হ্যাঁ, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তারপরে চ্যাপ্টার থ্রি ছিল হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এটা জাহিদ স্যার পড়াইছে। আচ্ছা, চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তন, এগুলো আমার করানো রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, ফাইন, তাহলে এই তিনটা চ্যাপ্টার হচ্ছে কি আমরা ফার্স্ট পেপার থেকে পড়ছি, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড পেপার থেকে আমরা অলরেডি চ্যাপ্টার ওয়ান, আই মিন পরিবেশ রসায়ন পুরোপুরি করছি, পরিবেশ রসায়ন। চ্যাপ্টার থ্রি চলতেছে, এটা নূর ভাইয়া ক্লাস নিতেছে, পরিমাণগত রসায়ন। আচ্ছা, এদের কি বলে নূর ভাইয়া পড়াচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, যেটা বলার কথা সেটা হচ্ছে, আচ্ছা, ডিডেন্ট আনসার এনিথিং রং হচ্ছে গিয়ে চ্যাপ্টার থ্রি। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি না বুঝতে পারেন সমস্যা নেই, এগুলো হইতেই পারে, প্যারা নাই, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমরা এই টোটাল পাঁচটা চ্যাপ্টার, মানে আই মিন 1 2 3 4, এই চারটা চ্যাপ্টার করছি, আমি শেষ করাইছি আর জাহিদ স্যার শেষ করাইছে, এটা নূর ভাইয়া শেষ করাচ্ছে। তার মানে এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা গত ক্লাসে বলতেছিলাম যে ভাই বেটার হয় যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিউ ক্লাস নিই, প্রত্যেকটা চ্যাপ্টারের যদি হচ্ছে গিয়ে দুইটা করে রিভিউ ক্লাস হয় তাহলে চারটা চ্যাপ্টারের মোট রিভিউ ক্লাস লাগবে আটটা ক্লাস, মানে হচ্ছে মোটামুটি একটা মাস কিন্তু চলে যাবে, কথা বুঝছেন, এখানে এক মাস চলে যাবে। চাইলেই তো আরে ভাই 4-5 ঘন্টার ক্লাস নেওয়া যায় না, তাই না, এখানে তো আরো সাবজেক্ট পড়ানো হয়, তো এই 4 মাসে প্রায় 1 মাস চলে যাবে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে দুইটা করে ক্লাস নিতে চাই, রিভিউ ক্লাস নিতে চাই, তাহলে আমাদের 1 মাসের মতো চলে যাবে। বাট আপনাদের পরীক্ষা হচ্ছে গিয়ে একদম কাছাকাছি, হ্যাঁ, মানে অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে আর অনেকের পরীক্ষা হচ্ছে গিয়ে সামনে শুরু হবে, খুব তাড়াতাড়ি শুরু হবে, তার মানে এখন রিভিশন দেওয়ার আসলে ওই রকম বা রিভিউ ক্লাস নেওয়ার ওই রকম সময় নাই। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের এই কোর্সের আমাদের ডেডলাইন কিন্তু হচ্ছে 8 মাসের, তাই না, তার মানে 8 মাসের মধ্যে আপনাদেরকে কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টার আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। যে আচ্ছা, একটা মিনিট, আপনাদের জন্য একটা কাজ দিয়ে রাখছি একজনকে, আমি একটু জাস্ট চেক করে নিই। বাহ, সুন্দর, ভেরি গুড, বাহ, দুইটা চ্যাপ্টার হয়ে গেছে। এটা কি
একটা মিনিট, আপনাদের কাজই করতেছি। একটা মিনিট, এখানে কি দেখাচ্ছে গুণগত রসায়নে? ও আচ্ছা, এটা আমার ক্লাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটু পরে হ্যান্ড ওভার করে দিচ্ছি, একটু পরে হ্যান্ড ওভার করে দিচ্ছি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি আমরা দুইটা করে রিভিউ ক্লাস নিয়ে যাই, মোটামুটি 8টার মতো লাগে, মানে এক মাস চলে যায়, বাট আপনাদের পরীক্ষা অনেক সামনে। তাই আমরা যেই ক্লাসগুলো, যেই কাজগুলো আমি করবো, যেহেতু টোটাল কেমিস্ট্রির দায়িত্বটা আমি নিচ্ছি, তার মানে আমি যেই কাজটা আপনাদের জন্য করব সেটা হচ্ছে, আমাদের সবগুলা ক্লাস ওয়েব অ্যাপে সাজানো আছে। আপনাদের অনেক মানুষের ওয়েব অ্যাপে ঢুকতে সমস্যা হয়, এটা আমি খুব ভালো করে জানি। আমার কাছে রেগুলার মেসেজ আসে যে ভাই ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে, এটা হতেই পারে, এটা হতেই পারে। তো আমরা হচ্ছে ফেসবুক লিঙ্কগুলো হচ্ছে আমি একটু পরে দিয়ে দিব, এই এই ক্লাসের ক্যাপশনে দিয়ে দিব। হ্যাঁ, এই ক্লাসের ক্যাপশনেই দিয়ে দিব। আর এখন 1 2 3 4 এই চারটা চ্যাপ্টারের একটা সাজেশন ভিত্তিক ক্লাস হবে আজকে। আজকে যদি শেষ না হয় তাহলে কালকে, মানে এই চারটা চ্যাপ্টারের সাজেশন ওয়াইজ ক্লাসগুলো আমরা আজকে এখন থেকে শুরু করব। তাহলে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি অ্যাটলিস্ট আপনারা পরীক্ষা যাতে পাশের পাশ মার্কের চেয়ে একটা ভালো মার্ক পেতে পারেন সেরকম ব্যবস্থা হয়ে যাবে, যেহেতু আমাদের এই চারটা চ্যাপ্টার কমপ্লিট করানো আছে। আর অনেকেই যেহেতু পর্যবৃত্ত ধর্মটা আমি পড়াই নাই, তারপরে আমি সাজেশন দিব, দরকারি জিনিসটা আমি পড়াই দিব। চাইলেও তো আসলে সব শেষ করানো যায় না, একদিনে তো সব শেষ করানো যাবে না। তবে আমি যা যা পড়াইছি আপনাকে, মানে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন, এই তিনটা চ্যাপ্টারের সাজেশন প্লাস মেইন মেইন টপিকগুলো হালকা পাতলা টাচ দিয়ে দিব, আর ক্লাসগুলো তো উপরে আমি আপনাকে রেডি করেই দিচ্ছি। আমি মনে হয় বুঝাইতে পারছি। আগে একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা, হ্যাঁ এতটুকু বুঝছেন কিনা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর পরের দিন থেকে অবশ্যই অর্গানিক অর্গানিকের ক্লাস শুরু হবে, অর্গানিকের ক্লাস স্টার্ট করতেছি আমি। নুরু ক্লাস নেবে, তারপর হচ্ছে গিয়ে আপনার আপনার কি বলে নাজমুল সাকিবও ক্লাস নিতে পারে, যেই ক্লাস নেক, বাট স্টার্ট করবো আমি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অর্গানিকে আমি আপনাদেরকে আপনাদের স্বার্থে আরেকটা কথা একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে অর্গানিকের ক্লাসগুলোতে, একটা মিনিট একটা মিনিট, খুব সম্ভবত আপনাদের ওইখান থেকে ফোন আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো, কে? আচ্ছা আচ্ছা, রাত 12টার পরে ফোন দিলেন, ক্লাস চলছে। রাত 12টার পরে ফোন দিয়েন। আচ্ছা সরি, আমি মনে করছিলাম আপনাদের এখানে ফোন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কোন জায়গায় জেনেছিলাম, হ্যাঁ অর্গানিকের ক্লাসগুলোতে, যেহেতু ক্লাসগুলো আমার সাজানো ক্লাস আর পরিশ্রমের ক্লাস, আমি প্রত্যেক দিন অবজার্ভ করব যারা রেগুলার থাকবে, যারা রেগুলার থাকবে তাদেরকে গিফট দেওয়ার ব্যবস্থা আমি নিজে করে দিব। তাদেরকে 10 মিনিট স্কুলের টি শার্টের ব্যবস্থা করে দিব, যা প্রমিস। হ্যাঁ, তাদেরকে 10 মিনিট স্কুলের টি শার্ট, আপু হোক বা ভাইয়া হোক, তাদেরকে আমি 10 মিনিট স্কুলের টি শার্ট, তারপরে মাস্ক, এইগুলোর ব্যবস্থা আমি করে দিব, প্রমিস। ঠিক আছে, আমি নিজ দায়িত্বে করে দিব, এতটুকু রিক্স আমার, এতটুকু দায়িত্ব আমার, আপনার টেনশন নাই। তার মানে আমি অবজার্ভ করব যারা যারা হচ্ছে গিয়ে ক্লাসে রেগুলার আছেন, আমি তাদের লিস্ট দিয়ে দিব, অবশ্যই অবশ্যই আমি তাদের নাম ডাকবো, টেনশন কোনো কারণ নাই। তো কীভাবে প্রসেসটা কেমন হবে আমি শিখাই দিব, সমস্যা নেই, ক্লাসের মধ্যে শিখাই দিব, ক্লাসের প্রথমে শিখাই দিলে সমস্যা, সবাই আইসা করে চলে যাবে। আমি চাচ্ছি ক্লাসের মধ্যে যারা আছে তাদের মধ্য থেকে যারা বেশি রেগুলার বা যারা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করে তারা এই জিনিসটা পাক। তো এরকম 5 জন বা 10 জনকে আমি টি শার্ট আর মাস্কের ব্যবস্থা করে দেবো, টেনশনের কোনো কারণ নেই, অর্গানিকের ক্লাসগুলোর টাইম। ঠিক আছে বাবা, আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা তো ফার্স্টে যেই কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের অর্গানিক কি আমি নিবো কিনা, হ্যাঁ অর্গানিক ইনশাল্লাহ আমি নিবো, ইনশাল্লাহ 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 আমি নিব। অবশ্যই অবশ্যই বইয়ের মতো করে পড়বো না, যারা মানে যেসব পোলাপাইনরা বইয়ের মতো করে অর্গানিক পড়ে হয় তারা জীবন অর্গানিক ভালো করতে পারবে না, লিখে রাখেন। যাই হোক, যেহেতু আমার দায়িত্বে আছেন তার মানে আমি পড়াই দিব। যেটা বলতেছিলাম বাবা, হ্যাঁ ফার্স্টেই গুণগত রসায়ন, ফার্স্টেই গুণগত রসায়ন, গুণগত রসায়ন আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আগে আমাকে কথা বলার সুযোগ দেন, সবাই সুন্দর মতো খাতা খুলে ফেলেন। হ্যাঁ সবাই সুন্দর মতো খাতা খুলে ফেলেন। আচ্ছা এবার আসেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা সবাই সুন্দর মতো খাতা খুলে ফেলেন। গুণগত রসায়ন ফার্স্টেই যে মানে আমাদের হচ্ছে গিয়ে থ্রি স্টার টপিক কোনগুলো,
তারপরে টু স্টার টপিক এ যাও। হ্যাঁ, থ্রি স্টার টপিক কোনগুলো? থ্রি স্টার টপিক এর মধ্যে সবার আগে একদম হট টপিক, একদম হট টপিক হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা একদম হট টপিক, কোয়ান্টাম সংখ্যা। এরপর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা কোন নাম কয় নাম্বারের জন্য আসে? গ নাম্বারে আসে। কি ধরনের কোশ্চেন? আমি আপনাকে একটা কোশ্চেনের স্যাম্পল দেখাচ্ছি, একটা স্যাম্পল দেখাচ্ছি। ক্লাসটা ইম্পর্টেন্ট, সবাই খাতা কলম নিয়ে বসেন। কোশ্চেন কমন না পড়লে কার দোষ? এনাম ভাইয়ের দোষ। আপনার টেনশন নাই তো? আপনার টেনশন আছে? কোশ্চেন কমন না পড়লে কার দোষ? এনাম ভাইয়ের দোষ। শেষ, কোয়ান্টাম সংখ্যা কয় নাম্বারের জন্য আসে? গ নাম্বার বা প্রয়োগ মূলকের জন্য আসে। যেমন ওরা আমাকে সে একটা, আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি, হ্যাঁ একটা স্যাম্পল দেখাচ্ছি, একটা স্যাম্পল দেখাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, যে সে ওরা আমাকে এরকম দিয়ে দিল, তিনটা শক্তিস্তর দিয়ে দিল, চারটা শক্তিস্তর দিয়ে দিল, দেন দিল কে এল এম এন, এখানে ইলেকট্রন দিয়ে দিল আর এখানে ইলেকট্রন দিয়ে দিল। মনে করেন যাতায়াত দেখাচ্ছে, যাতায়াত দেখাচ্ছে ইলেকট্রন। তো ওরা আমাকে গ নাম্বারের মধ্যে কি কোশ্চেন দিবে? হ্যাঁ, গ নাম্বারের মধ্যে কি কোশ্চেন দিবে কে জানি? মানে হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ওরা কি কোশ্চেন দিবে? ওরা কোশ্চেন করবে সে এম তম শক্তি স্তরের, বুঝছেন? হ্যাঁ, সকল ধরনের কোশ্চেন দেখব, এম তম শক্তি স্তরের, এমতম শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করো বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, অরবিটাল বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। শুভ্র ভাইয়ার ক্লাস হবে না আজকে, হ্যাঁ শুভ্র ভাইয়ার ক্লাস হবে না, ওনার ক্লাসও আমি দখল করে নিছি, ওনার ক্লাসও আমি দখল করে নিছি, ওনার ক্লাস আজকে হবে না। খেয়াল করেন, এমতম শক্তি স্তরের অরবিটাল বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ডিরেক্ট এই ধরনের কোশ্চেন থাকবে। মানে কি, ওরা আমাকে আসলে কয় নাম্বার বলছে? এন ইকুয়াল কি? এন ইকুয়াল হচ্ছে থ্রি। এন ইকুয়াল কত? থ্রি। তাহলে এল এর মান কত? এর মান হচ্ছে -1, 0, -1, 0 হবে কেন, 0, 1, 2। তারপরে এখান থেকে এম এর মান আসবে -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত, তারপরে -2 থেকে +2 পর্যন্ত আর 0, এরকম আর কি ব্যাপারগুলো থাকবে। আর এস এর মান কি সবার জন্য হাফ করে, প্লাস মাইনাস হাফ করে। তাহলে এটা হচ্ছে দুই নাম্বার কোশ্চেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, দুই নাম্বার কোশ্চেন, দুই নাম্বার কোশ্চেন কি, দুই নাম্বার কোশ্চেন কি ধরনের কোশ্চেন আসতে পারে মনোযোগ দিয়ে খেয়াল করবেন? সেটা হচ্ছে ওই যে আমাদের ল্যামডার যে ম্যাথ আছে না ভাই, ল্যামডার ম্যাথ, হ্যাঁ ল্যামডার ম্যাথ, ডিরেক্ট ল্যামডার ম্যাথ। কোন ম্যাথটা ভাই বলেন তো, কোন ম্যাথটা? ওই যে আমরা শিখছিলাম না, 1 বাই ল্যামডা, মানে কি রিডবার ধ্রুবক, 1 বাই n1 স্কোয়ার -1 বাই n2 স্কোয়ার, ডিরেক্ট এই ম্যাথ আসবে, ডিরেক্ট এই ম্যাথ আসবে। ওরা কি বলবে? ওদের কোশ্চেন আরেকটা স্যাম্পল দেখেন, হ্যাঁ ওদের কোশ্চেন আরেকটা স্যাম্পল দেখেন। ওরা আমাকে বললো সে, খেয়াল করেন ঘ নাম্বার কোশ্চেন, ওরা আমাকে বললো সে ভাইয়া এন থেকে যে এল এ আসতেছে, এন থেকে ইলেকট্রনটা যে এল এ আসতেছে, হ্যাঁ এল এ ইলেকট্রনটা যে আসতেছে, এন থেকে এল এ ইলেকট্রনটা যে আসতেছে, এতে কোন ধরনের ইয়া পাওয়া যাবে, কি বলে কোন ধরনের আলো পাওয়া যাবে, হ্যাঁ কোন ধরনের লাইট হবে, কোন ধরনের লাইট বা কোন কালারের লাইট, কোন কালারের লাইট, কোন কালারের লাইট, শেষ কোন কালারের লাইট, এরকম একটা কোশ্চেন হতে পারে। আবার এইখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে এই ল্যামডার ম্যাথ থেকে, হ্যাঁ ল্যামডা থেকে, তার মানে ল্যামডা রিলেটেড কি থাকতে পারে, রিডবার ধ্রুবকের ম্যাথ, মানে আর এইচ এর ম্যাথ, আর এইচ এর ম্যাথ, এটা একটা পার্ট থাকতে পারে, আরেকটা পার্ট থাকতে পারে সে এরকম একটা কোশ্চেন না করে সে কিন্তু এরকমও কোশ্চেন করতে পারে। কি করতে পারে? যে ভাইয়া এই যে এল এ যে আসলো, এল এর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আমি এই কেসটা নিয়ে আলোচনা করবো একটু পরে, আমি এই কেসটা নিয়ে একটু পরে আলোচনা করবো, হ্যাঁ এই কেসটা নিয়ে আলোচনা করবো। তো এল এর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন, এগুলো কোনটা? ওই যে আমরা পড়ছিলাম না লাইমান বামার প্যাশন ব্রাকেট ফুন্ড, এরকম পড়ছিলাম না? তো ওইগুলোর কোশ্চেন করতে পারে। তার মানে আরেকটা হচ্ছে গিয়ে সিরিজ সংক্রান্ত কোশ্চেন, আরেকটা কি সিরিজ সংক্রান্ত কোশ্চেন, সিরিজ সংক্রান্ত কোশ্চেন, সিরিজ সংক্রান্ত।
তাহলে লাইমেন বা আমার পেশেন্ট বাকেট ফর্ম এইটা হচ্ছে গিয়ে একটা টাইপ এইটা হচ্ছে কি একটা টাইপ এইটা একটা আলাদা টাইপ এটা একটা আলাদা টাইপ এটা একটা পুরোপুরি আলাদা টাইপ হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন তো একটু তাড়াতাড়ি বলেন তো টাইপ 1 বুঝছি একটু তাড়াতাড়ি বলবেন টাইপ 1 বুঝছি হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন টাইপ 1 বুঝছি আপনাদের ডাইরেক্টলি হচ্ছে গিয়ে সব বলে দিচ্ছি বাবা হ্যাঁ সব বলে দিচ্ছি জাস্ট থাকেন দেখবেন হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষার ভালো একটা প্রিপারেশন আসবে হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন টাইপ 1 বুঝছি এটা হচ্ছে টাইপ 1 সবাই সবাইকে একটু মেনশন দিয়ে দিয়ে আছে ক্লাসে হ্যাঁ আচ্ছা ফাইন এবার একটু খেয়াল করেন এরপরের যে টাইপ এরপরের টাইপ এরপরের টাইপ আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব একটু পরে টাইপ 1 নিয়ে একটু পরে আলোচনা করব আরেকটা থ্রি স্টার টাইপ কোশ্চেন হ্যাঁ আরেকটা থ্রি স্টার টাইপ আরেকটা থ্রি স্টার টপিক আরেকটা থ্রি স্টার টপিক কি সেটা হচ্ছে এক নম্বরে আসবে হচ্ছে ডিরেক্টলি হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন ডিরেক্টলি বলবে দ্রাব্যতা নির্ণয় করো দ্রাব্যতা নির্ণয় করো একটা যৌগের কি নির্ণয় করো দ্রাব্যতা নির্ণয় করো যেহেতু কলেজ করছে যেহেতু কলেজ করছে তার মানে দ্রাব্যতার বেসিক থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে মানে ওই যে আমরা পড়ছিলাম না কত গ্রাম শীতল হবে তারপর কত গ্রাম অধিক্ষিপ্ত হবে কত গ্রাম এক্সট্রা দ্রব যোগ করতে হবে তাপমাত্রা চেঞ্জ করলে ওইগুলো কি বেসিক দ্রাব্যতা ছিল আরেকটা ছিল কি এই দ্রাব্যতা কয় ধরনের হতে পারে একটা হতে পারে যে গ্রাম পার লিটারে বের করতে দিতে পারে হ্যাঁ গ্রাম পার লিটারে বের করতে দিতে পারে আরেকটা দিতে পারে হচ্ছে গিয়ে কেএসপি দিয়ে দিছে কেএসপি দিয়ে দিছে ওইখান থেকে এস বের করবেন আমার স্টুডেন্টরা যারা এই চ্যাপ্টারটা শেষ করছেন তারা সবটা পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তার মানে একটা হচ্ছে গ্রাম পার লিটারে বের করতে দিবে বা গ্রাম পার লিটার মানে কি ওই যে আমাদের অধক্ষেপণ শীতল হ্যাঁ অধক্ষেপ শীতল ওই টাইপের ম্যাথগুলো হ্যাঁ অধক্ষেপ তারপরে হচ্ছে কি আমাদের শীতল করতে কতটুকু দ্রব তৈরি করতে হবে হ্যাঁ এই টাইপগুলো তো গ্রাম পার লিটার আর কেএসপি থেকে এস বের করা মানে কেএসপি দিয়ে দিবে ওইখান থেকে ওরা বলবো হচ্ছে এস বের করে দেখাও এইটা একটা টাইপ হতে পারে হ্যাঁ তাহলে দ্রাব্যতা নির্ণয় করো এটা কোন জায়গায় থাকবে এটা থাকবে হচ্ছে গতে বা প্রয়োগমূলকে হ্যাঁ আচ্ছা ডিরেক্ট ঘ নম্বরে কি কি থাকবে ঘ নম্বরের জন্য দুইটা টাইপ ঘ নম্বরের জন্য দুইটা টাইপ অবশ্যই অবশ্যই সমআয়ন প্রভাবের টাইপ অবশ্যই সমআয়ন প্রভাবের টাইপ আমরা করছিলাম রাইট আমি এটা নিয়ে একটু কথা বলবো আর ডিরেক্টলি আরেকটা টাইপ থাকবে এটা একদম ফেমাস সেটা হচ্ছে মিশ্রণ মিশ্রণে অধক্ষেপ করবে কিনা অধক্ষেপ করবে কিনা অধক্ষেপ করবে কিনা এই দুইটা ডিরেক্টলি ঘ নম্বরে আসে ডিরেক্টলি ঘ নম্বরে আসে ডিরেক্টলি ঘ নম্বরে আসে এটা হচ্ছে টাইপ 2 এইটা একটা সেট হ্যাঁ এটা একটা সেট এইটা একটা সেট হয় এইটা একটা সেট হয় হ্যাঁ এইটা একটা সেট আর এইটা একটা সেট হয় তো এটা হচ্ছে টাইপ 1 আর এটা হচ্ছে কি আমাদের টাইপ 2 এটা হচ্ছে আমাদের টাইপ 2 তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে টাইপ 2 বুঝছি একটু তাড়াতাড়ি আমাকে বলবেন টাইপ 2 বুঝছি তাড়াতাড়ি আমাকে বলবেন টাইপ 2 বুঝছি একটু তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি এক্সট্রা লাইট পড়তেছে মনে হচ্ছে কোন জায়গা থেকে যাবে একটু তাড়াতাড়ি বলবেন টাইপ 2 বুঝছি আচ্ছা এরপরে যে পার্টটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন বাবা এটা কিন্তু আসলে শুধু একটা কলেজের জন্য না টেন মিড স্কুল একটা কলেজের জন্য না টেন মিড স্কুল ঢাকা শহরের জন্য না টেন মিড স্কুল সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের জন্য আর আমরা এখানে যারা ক্লাস নিচ্ছি তারাও কিন্তু ক্লাস নিচ্ছি কাদের জন্য শুধু স্পেসিফিক একটা কলেজের জন্য বা দুইটা কলেজের জন্য না যা বলতেছি সেটা সারা বাংলাদেশের সব কলেজের জন্য এবার যেই টিচার কোশ্চেন করুক করুক আপনার টেনশন নেই আপনি যা করার করবেন আচ্ছা এবার আসুন এবার একটু খেয়াল করেন হ্যাঁ এবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন এরপরে পার্ট ভাইয়া ওয়েব নিয়ে আপনার টেনশন করতে হবে না মানে কেমিস্ট্রি নিয়ে টেনশন করতে হবে না আমি সব আপনাদের দিয়ে দিব হ্যাঁ একবারে সব দিয়ে দিব আপনার এবার টাইপ 1 টাইপ 2 গেল আরেকটা টাইপ ওটা আসলে বলা যায় না তো আরেক ধরনের কোশ্চেন আসতে পারে একটু আমি আপনাকে কয়েকটা কোশ্চেন লিখে টাইপের দিই হ্যাঁ কয়েকটা কোশ্চেন একটু লিখে দিই ওয়েট আমার কাছে একটা টেস্ট পেপার থাকলে খুব ভালো হইতো
টেস্ট পেপারের ব্যবস্থা আমার ঘরে আছে, বাট আমার আশেপাশে কিছু নাই। মাত্র 10 মিনিট স্কুলের অফিস থেকে এখানে আসছি, এসে ক্লাস শুরু করে দিছি। আচ্ছা, ব্যবস্থা করতেছে একটা। হ্যাঁ আচ্ছা, একটু খেয়াল করে, যেমন শিক্ষা পরীক্ষায় এই সেল ব্যবহার করা হয় না কেন? যদিও টেস্ট পেপার লাগবে না, আল্লাহর অশেষ রহমতে আমার মাথা থেকে সবই এসে পড়বে। শিক্ষা পরীক্ষায় এসসিএল ব্যবহার করা হয় কেন? ব্যবহার করা হয় কেন? আপনাদের কাছে রেডি হয়ে গেছে রে, সুন্দর, বাহ। এই চারটা চ্যাপ্টারের সবগুলো লিঙ্ক একটা মেসেজে আমাকে দেন। একটু খেয়াল করেন, তাহলে শিক্ষা পরীক্ষা এসিএল ব্যবহার করা হয় কেন, এইটা একটা কোশ্চেন আসে। এটা খ নম্বরের জন্য অনেক ফেমাস কোশ্চেন, খ নম্বরের জন্য অনেক ফেমাস কোশ্চেন। ক নম্বর আমি জীবনও দেই নাই ভাই, আর দিতেও চাই না। ক নম্বর ফিজিক্স বই একটু দিয়ে দিতে পারে, আপনার কোনো প্রকার মানে কি নাই, কোনো প্রকার গ্যারান্টি নেই। হ্যাঁ আচ্ছা, এবার আসেন, শিক্ষা পরীক্ষা এসিএল ব্যবহার করা হয় কেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। তারপরে জাল টাকা পাসপোর্ট, জাল টাকা পাসপোর্ট, আরেকটা পার্ট আছে কি জানি, এটা কি জানি বলে। হ্যাঁ, জাল টাকা পাসপোর্ট এইগুলোতে ওই ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন, ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন, ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন? আচ্ছা, এবার জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন, এই দুইটা হচ্ছে অনেক ফেমাস কোশ্চেন। এইটা মাঝে মাঝে ক্ষতে আসে, আবার ঘতেও দিয়ে দেয়, কপাল ভালো থাকলে ঘতেও দিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে একদম বাচ্চা লেভেলের কোশ্চেন, সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা কণা বিচ্ছুরণ বা আপনার নিউক্লিয়াস আবিষ্কার, এইটা মাঝে মাঝে গতেও দিয়ে দেয় ভাই, বিশ্বাস করবেন, এটা মাঝে মাঝে গতেও দিয়ে দেয়। নিউক্লিয়াস আবিষ্কার, নিউক্লিয়াস আবিষ্কার, নিউক্লিয়াস আবিষ্কার, নিউক্লিয়াস আবিষ্কার, এটা হচ্ছে গিয়ে আমাদের গতেও দিয়ে দেয়। আর আরেকটা পার্ট করবেন, রাদারফোর্ড আর বোরের তুলনা, রাদারফোর্ডের মডেল আর বোরের মডেলের তুলনা, রাদারফোর্ডের আর বোরের তুলনা, বোরের তুলনা, এইটা মাঝে মাঝে খ বা ঘতে দিয়ে দেয়। আচ্ছা, একটা কোশ্চেন আমি একটু বলবো, আমি আপনাকে শিখাই রাখি। যেমন আমরা শিখছি ডেল ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, আমি আপনাকে শিখাইছি, আমি আপনাকে শিখাইছি ডেল ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, এটা একটা পার্ট আমি আপনাকে শিখাই রাখছি। আমি আপনাকে শিখিয়েছি ল্যামডা সমান সমান এইচ বাই এম ভি, আপনারা আমি শিখাই রাখছি, রাইট। আরেকটা জিনিস আমি শিখিয়েছি ভি সমান সমান টু পাই এন এইচ, কি জানি ছিল, এন এইচ বাই টুয়াইস পাই এম আর, এরকম ছিল না, কি জানি ছিল রে। আচ্ছা, একটু পরে আসবে, দাঁড়া একটা মিনিট, একটা মিনিট, একটু খেয়াল করেন। তার মানে ভি এর সূত্র আপনি শিখছেন, আর এর সূত্র আপনি শিখছেন, ই এর সূত্র শিখছেন, হ্যাঁ ই এর সূত্র শিখছেন, ই এর সূত্রটা কিরকম ছিল, মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, এরকম ছিল। তারপরে আর এর সূত্র আপনি পড়ছেন, রাইট, আর এর সূত্র পড়ছেন কি, ফোর পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, এরকম জিনিস পড়ছেন আপনার, রাইট, এরকম জিনিস পড়ছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমি আপনাদের শিখে রাখছি, তার মানে আরেকটাই আসতে পারে এখান থেকে, ব্যাসার্ধ। হ্যাঁ, সূত্রটা একটু চেক করে নিয়েন তো, ব্যাসার্ধ বেগ শক্তি এই রিলেটেড ডিরেক্টলি ম্যাথ বের করতে দিতে হতে পারে, ম্যাথ দিতে পারে, এই রিলেটেড ম্যাথ দিতে পারে, এটা গ নাম্বার, গ নাম্বার, মোটামুটি আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। হ্যাঁ, মোটামুটি আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ, এইটা হচ্ছে আমাদের টাইপ থ্রি টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি, এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি, টাইপ থ্রি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, টাইপ ওয়ান টু থ্রি বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, ওয়ান টু থ্রি বুঝছি, আর না দেখা গেলে সমস্যা নেই, আমি তো এটা হচ্ছে কি আপনাদের পড়ায় রাখছি বাবা, পড়ায় রাখছি। আচ্ছা,
একটা মিনিট, এরপরে আসেন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব। এবার একটু খেয়াল করি, হ্যাঁ একটু খেয়াল করি, ফেল ঠেকাতে ব্যস্ত হলে জরুরি জিনিস না, কথা হচ্ছে গিয়ে ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে মেইনলি জরুরি জিনিস। আরেকটা খ বাদ গেছে, ওয়েট কেন জানি ভুলে গেলাম, আরেকটা খ বাদ গেছে, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া প্ল্যাঙ্কের নীতি, প্ল্যাঙ্কের নীতি। তারপর হচ্ছে গিয়ে আউফ বাউ হুন্ড আর প্ল্যাঙ্ক, হ্যাঁ আউফ বাউ তারপরে হুন্ড প্ল্যাঙ্ক, এইগুলোর যে নীতি, এই নীতি থেকে কি আসে? এই নীতি থেকে একটা খ নাম্বার আসে বলে, এই নীতি থেকে কি আসে বাবা? এই নীতি থেকে একটা খ নাম্বার আসে পড়ে। আচ্ছা দ্রাবক নিষ্কাশন মেবি আপনাদের নাই, তাই নর্মালি আসে না, ক্রোমোটোগ্রাফিও আপনাদের খুব সম্ভবত নাই, নর্মালি আসে না, এইগুলো পড়লে এনাফ, হ্যাঁ মোর দেন এনাফ, আশা করি হচ্ছে কি আমি ক্লিয়ার রাখতে পারছি আপনাদেরকে। এরপর এরপর আসেন আমরা হচ্ছে গিয়ে পরের চ্যাপ্টারে চলে যাব। আচ্ছা পরের চ্যাপ্টারে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস দেখাই যাই এই চ্যাপ্টার থেকে, যে জিনিসের সঙ্গে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী বলছি, সিরিজ বলছি, মানে লাইম এন্ড বাউন্ড পেশেন্ট ব্র্যাকেট ফোন, ওইখান থেকে হচ্ছে কোশ্চেন দিবে, হ্যাঁ ওইখান থেকেই কোশ্চেন দিবে, কোশ্চেন দিবে। আচ্ছা এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, আমরা যে পার্টটা নিয়ে এখন আলোচনা করব, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু দেখাই দিব, হ্যাঁ তারপরে আমি অন্য জায়গায় যাব, কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আমি একটু দেখাই দিতে চাচ্ছি, কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস একটু খেয়াল করেন। ফার্স্টের কথা হচ্ছে যে জিনিসটা তারা পারেন না, হ্যাঁ জিনিসটা তারা একদমই পারেন না, সেটা হচ্ছে গিয়ে ভাই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জিনিসগুলো পারেন না। নর্মালি দেখেন শোষণ বিকিরণ কিন্তু সবাই পারে, কতটুকু শোষিত হয় কতটুকু বিকিরিত হয় ল্যামডা দিলে বের করে যায়, ল্যামডার মান বের করলে করা যায়, বাট ভাইয়া সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এই জিনিসটা আপনারা ভুলাইয়া ফেলেন, সর্বোচ্চ আর সর্বনিম্ন, সর্বোচ্চ আর সর্বনিম্ন। আমি এটা দেখাই দিছি আগেও, লাইনের ব্যাপারও ছিল আমরা দেখাই দিছি, আমি জিনিসটা আরেকবার একটু পড়াই দিই। খেয়াল করেন আমাদের সূত্রটা কি ছিল মনে আছে আপনাদের? ওয়ান বাই ল্যামডা সমান সমান আর এইচ, আমি অনেকদিন পরে গুণগত রসায়ন করাচ্ছি, যাই হোক ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার আর ওয়ান বাই এন টু স্কোয়ার। আচ্ছা এরকম ছিল আমাদের সূত্রটা। এখন খেয়াল করেন আমাকে বলছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সে আমরা একটা কোশ্চেন নিই, হ্যাঁ একটা কোশ্চেন নিলাম, কোশ্চেনে লেখা আছে যে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করে দেখাও, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করে দেখাও, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ধরুন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল ওয়াট, কোশ্চেন মনে করেন এরকম একটা জিনিস আসলো, আসতেই পারে, আপনি কি না করতে পারবেন? পারবেন না। তো আসেন আর এইচ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখেন সর্বোচ্চ আর সর্বনিম্ন থিওরিটাকে একটু শেষ করাই দিই, দেখেন ওয়ান বাই ল্যামডা সমান সমান কি আর এইচ ওয়ান বাই এন ওয়ান এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু এর স্কোয়ার। খেয়াল করবেন দেখেন মনোযোগ দিয়ে বুঝছেন, সেটা হচ্ছে ভাই আমরা বলছিলাম ল্যামডা হচ্ছে নিচে থাকে, ল্যামডা কই থাকে? নিচে। আর এই ব্রেকেটটা কোন জায়গায়? এই ব্রেকেটটা হচ্ছে উপরে, ব্রেকেটটা হচ্ছে উপরে, ব্রেকেট উপরে, উপরে মানে কি লব না, উপরে মানে হচ্ছে লব, রাইট? আর এই ল্যামডা কই থাকে? ল্যামডা থাকে নিচে, ল্যামডা নিচে থাকে, নিচে থাকে মানে কি হর। আচ্ছা হর আর লব পরস্পরের কি হয়? ব্যস্তানুপাতিক হয়, হর এবং লব, আমি বেসিক থেকে পড়াচ্ছি, হ্যাঁ হর লব পরস্পরের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, রাইট? হর এবং লব কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ফাইন। তাহলে চিন্তা করেন আমাকে যদি বলে কেউ সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো মানে ল্যামডা ম্যাক্সিমাম বের করো, তাহলে এই ফার্স্ট ব্রেকেটটাকে কি হইতে হবে? মিনিমাম হইতে হবে, তার মানে ফার্স্ট ব্রেকেটটি কি হইতে হয়? মিনিমাম হইতে হয়। ভাইয়া যদি বলা হয় ল্যামডা মিনিমাম বের করো মানে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন বের করতে বলে, তখন এই ফার্স্ট ব্রেকেটটি কি হইতে হয়? ম্যাক্সিমাম হইতে হয়। তার মানে এই এই কন্ডিশনটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের কাজ হয়ে যাবে, এই কন্ডিশনটা মাথায় থাকলে আমাদের কাজ হয়ে যাবে, ল্যামডা ম্যাক্সিমাম বললে
ফার্স্ট ব্র্যাকেটটাকে মিনিমাম হইতে হবে, ল্যামডা মিনিমাম পড়লে ফার্স্ট ব্র্যাকেটটাকে ম্যাক্সিমাম হইতে হবে। এখন খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে আর ল্যামডা মিনিমাম কখন হবে। আর আপনাকে একটু বুঝাই, ল্যামডা মিনিমামটা আগে বলি কারণ কোশ্চেনে আছে। ল্যামডা মিনিমাম যদি চাই আপনার কাছে, ল্যামডা মিনিমাম যদি আপনার কাছে চায় তাহলে কি, ল্যামডা মিনিমাম চাইলে আপনার কাছে কি হইতে হবে, ফার্স্ট ব্র্যাকেটটাকে কি হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে। ভাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা জিনিসের বর্গের বিয়োগফল, খেয়াল করেন, 1/n1 এর স্কয়ার মাইনাস 1/n2 এর স্কয়ার, এটাই কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে না? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে দুইটা জিনিসের বর্গের বর্গের বিয়োগফল, দুইটা বর্গের বিয়োগফল। একটা বিয়োগফল কখন ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হইতে হবে না, কখন ম্যাক্সিমাম হয়, যখন শেষেরটা জিরো হয়। তার মানে এইটা ম্যাক্সিমাম হবে যখন যখন 1/n2 স্কয়ার ইকুয়াল হবে জিরো, কিছুই বাদ যাবে না, বিয়োগ কিছুই না, মানে জিরো। তার মানে কি, পুরোটাই থাকবে, আলাম থাকবে। তার মানে n2 স্কয়ার সমান সমান হচ্ছে গিয়ে n2 ইকুয়াল হচ্ছে গিয়ে তাহলে আসবে ইনফিনিটি, কি আসবে ইনফিনিটি। তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা কি বলবো, আমরা বলবো ভাইয়া ল্যামডা মিনিমাম হবে কখন, ল্যামডা মিনিমাম হবে যখন n2 ইকুয়াল ইনফিনিটি হবে, ইনফিনিটি হবে, শেষ। আবার খেয়াল করেন ভাইয়া ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই ব্রেকেটটা মিনিমাম থাকে। ব্রেকেটটা কি, ব্রেকেটটা হচ্ছে দুইটা জিনিসের বর্গের বিয়োগফল, দুইটা জিনিসের বর্গের বিয়োগফল। তার মানে এই দুইটা বর্গের বিয়োগফল কখন মিনিমাম হয়, যখন এই জিনিসটার মান এটা থেকে ঠিক পরের পার্টে যায়। আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি, টুক টাইম দেন। তার মানে এই n2 এর ভ্যালুটা কি হবে, ল্যামডা ম্যাক্সিমাম এই ভ্যালুটা হবে, আমি একটু বলি আপনি একটু পরে বুঝবেন, n2 ইকুয়াল হবে n1 এর থেকে এক বেশি, n1 এর থেকে এক বেশি হলে মনে হয় বুঝাইতে পারছি। তারপর আমি একটু চিত্রাইকা বুঝাই, আসেন আমি আপনাকে চিত্রাইকা জিনিসটা বুঝাই দিই, হ্যাঁ চিত্রাইকা জিনিসটা বুঝাই দিই, তাহলে দেখবেন আপনার কাছে বেটার লাগবে। চিত্রাইকা জিনিসটা বুঝাই দিন, আসেন আমি আপনাকে পুরো জিনিসটা একটু চিত্রাইকা বুঝাই দিই। খেয়াল করেন, দেখেন এই যে নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে বামার, রাইট, এটা হচ্ছে বামার, এইটা হচ্ছে বামার, এটা বামার, রাইট, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে বামার, বামার কয় নাম্বার, দুই নাম্বার না, লাইমেন বামার, বামার কয় নাম্বার, দুই নাম্বার। খেয়াল করেন আমি কি বলছি, অসীম থেকে আসলে n2 মানে কি, যেখান থেকে রোয়ানা দেয়, n2 এর পরিচয় কি ছিল, যেখান থেকে রোয়ানা দেয়। তার মানে অসীম থেকে, অসীম তুই এইটা মনে করেন, হ্যাঁ এটা হচ্ছে অসীম, 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 অসীম থেকে আসলে ল্যামডা কি হয়, ল্যামডা হয় মিনিমাম, ল্যামডা কি হবে মিনিমাম, মানে ছোট্ট হবে অসীম থেকে। তার মানে আরেকটু আগে থেকে আসলে ল্যামডা কি আরো বেশি হবে, আরেকটু আগে থেকে আসলে ল্যামডা কি হবে, বেশি হবে, আরেকটু আগে থেকে আসলে কি হবে, ল্যামডা বেশি হবে, আরেকটু আগে থেকে ল্যামডা আসলে কি হবে, বেশি হবে। একবারে ঠিক পরেরটা থেকে যদি আসে, ঠিক পরেরটা থেকে যদি আসে তাহলে ল্যামডা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, ল্যামডা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে আস্তে আস্তে আগাচ্ছে। শেষ থেকে শুরু করলে কি মিনিমাম, আর একদম আগে থেকে শুরু করলে কি ল্যামডা ম্যাক্সিমাম, কমন সেন্স শুড বি অ্যাপ্লিকেবল। তার মানে ঠিক পরেরটা, ঠিক পরেরটা থেকে আসলে ল্যামডা ম্যাক্সিমাম হয়, আর একদম লাস্টটা থেকে আসলে ল্যামডা কি হয়, একদম লাস্টে মানে কি অসীম, আমি জানি না কোন জায়গায়, একদম লাস্টের থেকে জিনিসটা আসলে কি হয়ে যায়, মিনিমাম হয়ে যায়। আচ্ছা তার মানে এই বক্সটা আপনাকে মাথায় রাখতে হবে, এক। এখন আমি যদি আপনাকে সামহাও, আমি যদি আপনাকে সামহাও কোশ্চেনটা যদি দিই, বামার সিরিজের সর্বনিম্ন শক্তি বের করো, সর্বনিম্ন শক্তি ইকুয়াল হওয়ার, সর্বনিম্ন শক্তি কত, এইটাও কিন্তু লজিক্যাল কোশ্চেন। খেয়াল করেন আপনি শিখছেন ইকুয়াল কি, hc বাই ল্যামডা না, দ্যাট মিন্স ই কই আছে, উপরে আছে, ল্যামডা কই আছে, নিচে আছে, তার মানে ই হচ্ছে ল্যামডার ব্যস্তানুপাতিক, ই কি ল্যামডার ব্যস্তানুপাতিক। তার মানে ই যদি চায় সর্বনিম্ন, তার মানে ই যদি চায় সর্বনিম্ন, ল্যামডা হইতে হবে কি সর্বোচ্চ, ই যদি চায় সর্বোচ্চ, ল্যামডা হতে হবে কি সর্বনিম্ন, শেষ। তার মানে যদি আমাকে এইটা চায় আমি বের করবো এইটা দেন এইটা, যদি আমার কাছে এইটা চায় আমি বের করবো এইটা দেন এইটা, এইগুলো কি আপনি বের করে, জাস্ট বক্স, মনে হয় বুঝাইতে পারছি। এই এই টাইপটা ল্যামডার এই টাইপটা আপনারা অনেকেই পারেন না, আমি জানি অনেকেই পারেন না, এই জিনিসগুলো হচ্ছে শিখে ফেলতে হবে, হ্যাঁ এই জিনিসটা থেকে ভালো ভালো একদম নামি দামি কলেজে খুব বেশি কোশ্চেন আসে, হ্যাঁ খুব বেশি কোশ্চেন আসে। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে ভেন এক বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন এক বুঝছি।
কিন্তু আপনি বলবেন এক বুঝছি, আমি এটা একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তাত্রি বলবেন এক বুঝছি, ডিসিসিএল কেউ নাই, ডিসিসিএল ভাই আমি একাই আছি, আমি আছি, আমি আছি, আমি আছি, এটা তাড়াতাড়ি স্যার আমি আসি না মানে আমি ছিলাম আর কি। যাই হোক আচ্ছা সুন্দর, ভেরি গুড। আচ্ছা দেখেন একটু আগে যখন সাজেশন দিচ্ছিলাম তখন অনেকজন আছে, এখন যেই পড়ানো স্টার্ট করছি এই যে চলে গেছে, মানে আপনাদের যে কত বড় সমস্যা আছে আপনারা নিজেরাই জানেন না। আচ্ছা আসেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন তো এই এই একটা কোশ্চেন আপনারা মোটামুটিভাবে অনেক ভেজাল করে ফেলেন। হ্যাঁ এই কোশ্চেনে ভেজাল করা যাবে না, এই কোশ্চেনে ভেজাল করা যাবে না। আর হচ্ছে কি দ্রাব্যতা, দ্রাব্যতা পড়াইলে তো আসলে পড়ানো শেষ হবে না, দ্রাব্যতা পড়াইলে তো পড়ানো শেষ হবে না তাই না, দ্রাব্যতা পড়াইলে পড়ানো শেষ হবে না। বাট আমি হচ্ছে কি একটা প্রবলেম টেকে আপনাদের বুঝাই দিই আগে। হ্যাঁ একটা প্রবলেম, বিসিসি না তো ডিসিসি ছিলাম। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ দেখেন ওরা ওই যে গ নাম্বারে যে কোশ্চেনটা দেয় নর্মালি গতে, হ্যাঁ গতে কি দিয়ে দেয়, গতে একটা দুইটা পাত্র, সে দুইটা পাত্র, হ্যাঁ দুইটা পাত্র এইখানে আছে, সে হচ্ছে কি সে ক্যালসিয়াম ক্লোরাইড, সে ক্যালসিয়াম ক্লোরাইড, সে তো ক্যালসিয়াম ক্লোরাইড এইখানে দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে ভাই, হ্যাঁ কেএসপি দেওয়া আছে, কেএসপি মনে করেন হুলুলুলু, কেএসপি মনে করেন হুলুলুলু, হুলুলুলু, হ্যাঁ আচ্ছা তো এই কেএসপি তো হুলুলুলু। এখন কথা হচ্ছে আমাকে বের করতে বললো কি, আমাকে কোশ্চেনে দিছে গ নাম্বার কোশ্চেনে দিছে দ্রাব্যতা নির্ণয় করো, কি নির্ণয় করো, দ্রাব্যতা নির্ণয় করো, দ্রাব্যতা ইকুয়াল ওয়াট, হ্যাঁ কি বলবে সে হচ্ছে দ্রাব্যতা ইকুয়াল ওয়াট। এই আবার হচ্ছে কি ল্যান্ডস্কেপ চলে যায় কেন ভাই। আচ্ছা এবার একটু দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ আচ্ছা এবার একটু দেখেন দ্রাব্যতা হচ্ছে কত, মানে আপনি ফার্স্টে কি করবেন আপনি ক্যালসিয়াম ক্লোরাইড কে ভাঙবেন অবশ্যই উভমুখী চিহ্ন, হ্যাঁ তাহলে এরপর কি আসবে এখান থেকে ক্যালসিয়াম টু প্লাস আর হচ্ছে টু এস, হ্যাঁ ঠিক আছে হলো কি লিখতেছে টু সিএল মাইনাস, এটা যদি হয় ভাই এস এটা কি হবে টু এস, তার মানে তখন আপনি কি কাজ করবেন আপনি লিখবেন কেএসপি সমান সমান ক্যালসিয়াম টু প্লাস ইনটু টু সিএল মাইনাস এর স্কোয়ার, অনেকে এখানে সিএল মাইনাস স্কোয়ার দেয় আপনি সেফ জোনে থাকেন, হ্যাঁ আপনি সেফ জোনে থাকেন টু সিএল মাইনাস এর হোল স্কোয়ার দেন, ক্যালসিয়াম টু প্লাস মানে কি এস আর এইটা মানে কি টু এস এর হোল স্কোয়ার, আমি আপনাকে শিখাইছিলাম, আমি আপনাকে শিখাইছিলাম মনে করে দেখেন সেই প্রথম প্রথম ক্লাস দিতাম, কেএসপি মানে কি কেএসপি মানে মোলও থাকবে, কেএসপি মানে মোলও থাকবে, কেএসপি মানে পাওয়ারও থাকবে, কেএসপি মানে পাওয়ারও থাকবে, কেএসপি মানে পাওয়ারও থাকবে, তার মানে কি এখানে এস ইনটু ফোর এস স্কোয়ার দ্যাট মিনস ফোর এস কিউব, এইখান থেকে এসি কল কত হবে বাবা, এখান থেকে এসি কল হবে কেএসপি ডিভাইডেড বাই ফোর আর থার্ড রুট অফ, এখানে ওই হলুলু বসাবে বিভিন্ন মান দেওয়া থাকবে টেন টু দি পাওয়ার সামথিং ইনটু টেন টু পাওয়ার সামথিং বসে কাজ করে ফেলো, এইভাবে আগাবে, হ্যাঁ এইভাবে আগাবে, যেই যোগই দেওয়া থাকুক এইটা কার সিস্টেম, এটা কার সিস্টেম, এটা এটা হচ্ছে গিয়ে আমাদের কেএসপি টু, কেএসপি টু এস, কেএসপি টু এস মানে দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে দ্রাব্যতা বের করার নিয়ম, দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে বাংলা অনেকেই বুঝে না, হ্যাঁ দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে, দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে কি নিয়ম, দ্রাব্যতা বের করার নিয়ম, দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে দ্রাব্যতা বের করার নিয়ম, একটু তাড়াতাড়ি বলবেন দুই বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন দুই বুঝছি, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বলবেন দুই বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি বলবেন দুই বুঝছি, ও ডিসিসি মানে ঢাকা কমার্স কলেজ, আমি আজীবন শুনে আসছি ডিসিসি মানে হচ্ছে ঢাকা সিটি কলেজ, যাই হোক
আজান দিচ্ছে, একটা মিনিট পরে স্টার্ট করব। আমি আপনাদের কাজটা ক্যাপশন রেডি করি। হ্যাঁ, জয় জয় গণিত। এত সুন্দর। আচ্ছা, এবার একটা কাজ করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কই জানি ধুর। হ্যাঁ, পাওয়া গেছে, লাইট তো আমার চলতেছে। ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি একটা কাজ করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটু সবাই ক্যাপশনের দিকে তাকান, একটু সবাই ক্যাপশনের দিকে তাকান। হ্যাঁ, ক্যাপশনের দিকে তাকান, সবগুলা ক্লাস দিয়ে দিছি, দেখেন তো হয়েছে কিনা একটু বলেন তো, একটু তাড়াতাড়ি দেখেন তো সবগুলা ক্লাস এখন ঠিক আছে নাকি, দেখেন তো একটু ক্যাপশনের দিকে তাকায় বলেন যে ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ক্যাপশনের দিকে তাকান, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন তো, ক্যাপশন পুরোপুরি ঠিক আছে নাকি, ক্যাপশন পুরোপুরি ঠিক আছে নাকি, দেখেন তো সবগুলা ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দিছি। হ্যাঁ, সবগুলা ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দিছি। এরপরে আসেন, আমরা হচ্ছে গিয়ে পরের টাইপে চলে যাব, পরের টাইপে চলে যাব। হ্যাঁ, পরের টাইপে চলে যাব। একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে হচ্ছে গিয়ে জি ভাই পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, ফাইন, এই তো সুন্দর, পরিমাণগত রসায়নিক সাজেশন দিয়ে। আচ্ছা, তো চাইলে তো শুধু সব বই দেওয়া যায়, হয় নাই, এই হয়েছে 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 হয়েছে। আচ্ছা, এই যে দেখেন সবগুলা ক্লাসের লিঙ্ক আমি এই যে কম ইয়ের মধ্যে দিয়ে দিছি, কী বলে এটাকে আমাদের কী বলে ক্যাপশনের মধ্যে দিয়ে দিছি। আমি একটু পর আবার পোস্ট আকারে দিয়ে দিব না, কোনো সমস্যা নেই, এখন আইগেস হয়ে গেছে। হ্যাঁ, এখন আইগেস হয়ে গেছে। আগে হ্যাঁ, আপনার জন্য কেমিস্ট্রি পড়তে এত ভালো লাগে, আগে ভয় পেতাম। থ্যাংক ইউ ভাই, এটাই তো অনেক রে ভাই, এটাই অনেক। আচ্ছা, এবার আসেন, এবার হচ্ছে অদক্ষেপ, মিশ্রণের অদক্ষেপ। হ্যাঁ, মিশ্রণের অদক্ষেপ, মিশ্রণের অদক্ষেপ। মিশ্রণের অদক্ষেপ, হ্যাঁ মিশ্রণের অদক্ষেপ, মিশ্রণ অদক্ষেপ, মিশ্রণ অদক্ষেপ। আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখি, ক্লিয়ার করে বলে রাখি, আমরা একটা কাজ করব, আমি ভালো কথা, হ্যাঁ ভালো কথা, যেহেতু আজকে একটা বুলেটিন মানে চাইতেছি সবগুলো দেখাই দিতে, একটা একটা চেষ্টা চালানো যাবে। হ্যাঁ, একটা চেষ্টা চালানো যাবে। খেয়াল করেন, আমি আপনাকে একটু শিখাই দিই একটা জিনিস, হ্যাঁ শিখাই দিই। সে এখানে আছে, বুঝছেন? হ্যাঁ, এখানে আছে, আমি উদাহরণ নিই, আমার মতো করে উদাহরণ নিই, আমার আশেপাশে কোনো বই নেই তো ভাই। সে আমার এখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, কি আছে ক্যালসিয়াম ক্লোরাইড, কি আছে ক্যালসিয়াম ক্লোরাইড, কিছু ক্যালসিয়াম ক্লোরাইড দিছি তো এই জন্য। হ্যাঁ, আর সে এখানে আছে হচ্ছে গিয়ে জিঙ্ক সালফেট, কি আছে এখানে জিঙ্ক সালফেট দিলাম, হুদাই দিছে, হ্যাঁ হুদাই দিছে, ক্যালসিয়াম ক্লোরাইড আর জিঙ্ক সালফেট। আচ্ছা ফাইন, এখন ওদেরকে মিশানো হইলে কি ওরা বিক্রিয়া করবে না, ওদেরকে মিশানো হয়েছে ওরা বিক্রিয়া করবে, ওদেরকে মিশানো হয়েছে বিক্রিয়া করবে,
খেয়াল করেন আছে মনে করেন 10 ml 20 মোলার আর এটা আছে 30 ml 40 মোলার আমাদের মতো করে ধরে নিলাম আমাদের মতো করে ধরে নেন হ্যাঁ আমাদের মতো করে ধরে নেন আচ্ছা এবারে একটু খেয়াল করেন আচ্ছা এবারে একটু খেয়াল করেন হ্যাঁ ওরা কি বিক্রিয়া করবে না ভাই ওরা বিক্রিয়া করলে কি তৈরি করবে দেখেন তো মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন যে ক্যালসিয়াম ক্লোরাইড আর জিঙ্ক সালফেট মনে করেন বিক্রিয়া করলো কি তৈরি করলো আমাদের মন মতো বিক্রিয়া দিছে কিন্তু হ্যাঁ ক্যালসিয়াম সালফেট আর এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড ফাইন বুঝছেন হ্যাঁ সব তো করানো সম্ভব না বাট আপনারা আমি পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দিই ক্যালসিয়াম ক্লোরাইড জিঙ্ক সালফেট ক্যালসিয়াম সালফেট জিঙ্ক ক্লোরাইড ফাইন এখন দেখেন উৎপাদ কয়জন দুইজন না উৎপাদ দুইজন দুইজনের মধ্যে একজনের কি এসপি দেওয়া থাকবে মনে রাখবেন উদ্দীপকে উদ্দীপকে দুইজনের মধ্যে উদ্দীপকে দুইজনের মধ্যে একজনের একজনের দুইজনের মধ্যে কি দুইটা উৎপাদের মধ্যে একজনের হ্যাঁ দুইটা উৎপাদের মধ্যে একজনের উৎপাদের মধ্যে একজনের কেএসপি দেওয়া থাকবে কেএসপি দেওয়া থাকবে দেওয়া থাকবে আমি কেআইপি বের করব আমি কেআইপি বের করব আচ্ছা তার মানে আমাদের কাজ কি উদ্দীপকে দুইটা উৎপাদের মধ্যে একজনের কেএসপি দেওয়া থাকবে তার মানে এইখানে মনে করেন এই কোশ্চেনটা উদ্দীপক তো এইটা রাইট এখানে সে কেএসপি দেওয়া আছে সে এখানে কেএসপি দেওয়া আছে কার সে দেওয়া আছে জিঙ্ক ক্লোরাইডের কার দেওয়া আছে জিঙ্ক ক্লোরাইডের বুঝছেন দেওয়া আছে জিঙ্ক ক্লোরাইডের তাহলে কেএসপি দেওয়া আছে মনে করেন কি দেওয়া আছে কুলুলুলু ভালো লাগে রাইট কুলুলুলু জানি না কি দেওয়া আছে জানার দরকার নেই আপনি কি করবেন তার মানে আপনি এখন এই জিঙ্ক ক্লোরাইডের কি আইপি বের করবেন কি বলছি আমি এখানে জিঙ্ক ক্লোরাইডের কি বের করবেন জিঙ্ক ক্লোরাইডের এখন কি বের করবেন কে আইপি বের করবেন এর কে এখানে অনেকের সমস্যা হয় হ্যাঁ আমি জানি অনেকের সমস্যা হয় কে আইপি বের করব হ্যাঁ কে আইপি বের করব জিঙ্ক ক্লোরাইডের কে আইপি বের করব আচ্ছা এবার খেয়াল করেন হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আপনি পুরোটা বুঝে যাবেন দেখেন তাহলে জিঙ্ক ক্লোরাইডের কি আইপি বের করতে বলছে তার মানে আমি এখন ফার্স্টে যে কাজটা করবো জিঙ্ক টু প্লাস বের করবো কি হবে এই বুঝেন জিঙ্ক টু প্লাস কি হবে বলেন তো কি হবে জিঙ্ক কোন পাত্রে এই পাত্রে না যেই পাত্রে আছে যেই পাত্রে আছে তার ভিএস ইনটু সে কয়টা ডিভাইডেড বাই মোট আয়তন আচ্ছা আসেন আমি আপনাদের বুঝাই জিঙ্ক যেই পাত্রে আছে তার ভিএস কোন পাত্রে আছে এই পাত্রে আছে না ভাই জিঙ্ক কোন পাত্রে ছিল এই পাত্রে না তার মানে তার ভিএস মানে কি 30 ইনটু 40 সে কয়টা আছে জিঙ্ক কয়টা আছে ভাই জিঙ্ক একটা আছে না তার মানে এক এটা আমরা অনেকে ভুল করি মোট আয়তন কত 10 আর 30 কত 40 শেষ 10 আর 30 কত 40 আচ্ছা আবার 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 আমি আর ক্লোরাইডের জন্য কেআইপির জন্য আমরা কি করব কাজ করব আসলে ক্লোরাইডের কেআইপির জন্য কাজ করব যেই পাত্রে আছে তার ভিএস যেই পাত্রে আছে তার ভিএস মোট আয়তন খেয়াল করেন যেই পাত্রে আছে কোন পাত্রে আছে ক্লোরিন কোন পাত্রে আছে এই ক্লোরাইডটা কোন পাত্রে এই পাত্রে না রে বাবা তাহলে কোন তার ভিএস 10 20 ডিভাইডেড বাই 40 কথা হচ্ছে আপনারা একটা ভুল করেন সবাই ভুল করেন ভুলটা কইরেন না আমি লিখছিলাম সে কয়টা আছে ক্লোরিন কয়টা আছে এই ক্লোরিন কয়টা আছে দুইটা না ক্লোরিন কয়টা আছে দুইটা এখানে জিঙ্ক একটা ছিল ফাইন বাট এখানে ক্লোরিন কয়টা আছে দুইটা আছে তাই এখানে কত দিতে হবে অবশ্যই দুই দিয়ে গুণ দিতে হবে অবশ্যই দুই দিয়ে গুণ দিতে হবে আমি কি বুঝছি নাকি বুঝি নাই হ্যাঁ বুঝছি তার মানে এখান থেকে আসবে উত্তর 30 এখান থেকে উত্তর আসবে হচ্ছে গিয়ে 10 এখন কি আইপি বের করবেন কি আইপি কেমনে বের করে কি আইপি কি হবে সিম্পলি জিঙ্ক টু প্লাস আর সিএল মাইনাস এর স্কয়ার
রাইট? তার মানে এখানে জিং টু প্লাসের গুণমাত্র কত আসছে? 30 আসছে। সিএল মাইনাস কত? 10 এর স্কয়ার আসছে। শেষ আমাদের কাছে। এইবার এই কেআইপি কি কেএসপি থেকে বড় নাকি ছোট? কেআইপি যদি বড় হয় পদক্ষেপ পড়বে, কেআইপি যদি ছোট হয় পদক্ষেপ পড়বে না। শেষ। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, তিন বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, তিন বুঝছি। বাবা এর চেয়ে সহজ করে কেউ বুঝাবে না। হ্যাঁ, এর চেয়ে সহজ করে কেউ বুঝাবে না। মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, অনেক কিছু শিখে যাইতে পারবেন। হ্যাঁ, রিভিশন দেওয়া হবে, অনেকদিন পরে গুণগত রসায়ন পড়তেছেন। লাস্ট গুণগত রসায়ন আমি আপনাদের পড়াইছিলাম, এরপরে আমি আর গুণগত রসায়ন নিজেও পড়াই নেই কাউকে। হ্যাঁ, নিজেও পড়াই নেই কাউকে। এখন আমার যতগুলা হচ্ছে গিয়ে পড়ানো চলতেছে, সব জায়গাতেই সেকেন্ড পেপার পড়ানো চলতেছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলো তো, আপনি বুঝছি কিনা। গুলাই ফেলার কিছু নাই, এখানে আপনি দুই তিনবার ক্লাস করবেন, দুই তিনবার ক্লাস করবেন, দুই তিনবার রিডিং দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, অনেক ইম্প্রুভ হয়েছে। আজ একটা মজার বিষয় কি জানেন, একটা মজার বিষয় হচ্ছে গিয়ে আমার আমার আমি আমি খুব বেশি ভালো পড়াই না, খুব বেশি খারাপও পড়াই না আমি জানি, বাট আমি এতটুকু এতটুকু হচ্ছে গিয়ে আমি এতটুকু জানি, আমি স্টুডেন্টদের যতটুকু বুঝি এতটুকু বুঝা কেউ পড়াইতে পারবে না। আমি স্টুডেন্টদের বুঝা পড়াইতে পারি, এটা আমি জানি। হ্যাঁ, আমার একটু গুণ আছে, আমি এই গুণটা স্বীকার করি। অনেকে জাস্ট ফর্মালি পড়ায় যায়, বাট আপনাদের ঠিক সমস্যা কোন জায়গায় এই সমস্যাগুলো অনেকে বুঝতে চায় না। ভাই আপনি সব পারেন, আপনি একক পারেন না, আপনি জানেন বা জানেন না, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আপনার সমস্যাটা কোন জায়গায়, একক হয় সমস্যা হয় কিনা। অবশ্যই হয়, আমি জানি। আপনি সব সূত্র পারেন, সব সূত্র মুখস্থ কইরা গিল্লা খায় ফেলছেন, মনে করেন মুখস্থ কইরা ওইটা হচ্ছে গিয়ে লি পানির সাথে মিশাইয়া বডির ভিতরে ইনজেক্ট করে ফেলছেন, তাতেও আপনি পারবেন না। কেমনে পারবেন? আপনি সূত্র ভুল করেন, আপনি হচ্ছে গিয়ে একক, সরি আপনি এককে ভুল করেন, ওরা এক একক দিয়ে দেয়, আপনি অন্য একক দেন, আপনার ম্যাথ কেমনে মিলবো? সবার অঙ্ক মিলবে, আপনার অঙ্ক মিলবে না। কেন মিলবে, কেন মিলবে আপনারটা? আপনি একক পারেন না, আপনারটা মিলবে কেন? ওই জায়গাটা নিয়ে আমি কাজ করি। হ্যাঁ, ওই জায়গাটা নিয়ে কাজ করি। আমি জানি আপনার সমস্যাটা পিএইচ নির্ণয় না, আমি জানি আপনার সমস্যাটা বাফারের ম্যাথে, কখন কী বলে আপনি বুঝেন না। তার মানে আমার যতটুকু সময় আমি পিএইচ অ্যাপ্লাই করবো, তার চেয়ে বেশি সময় আমি বাফারে অ্যাপ্লাই করবো। কথা বুঝেন নাই, জিনিসটা সেরকম। হ্যাঁ, আপনার ভিতরে অনেক সমস্যা আছে, কিন্তু এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে এই জিনিসটাই হচ্ছে গিয়ে সমস্যা। এবার আসেন, আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, পরের পার্টে চলে যাই। আমি এইগুলো প্রচুর করাইছি, হ্যাঁ এইগুলো প্রচুর করাইছি, কই করাইছি, প্রমাণ দিতে হবে। ক্যাপশনে যান, ক্যাপশনে যান, প্রমাণ পেয়ে যাবেন। হ্যাঁ, ক্যাপশনে যান, প্রমাণ পেয়ে যাবেন। আরেকটা পার্ট আমি একটু বলে দিই। হ্যাঁ, আরেকটা পার্ট আমি একটু বলে দিই, প্রচুর ডিস্টার্ব করতেছি আমি তোমার। আচ্ছা, এবার একটু আসেন দেখেন। আচ্ছা, এবার একটু আসেন। একটা হচ্ছে কি, আরেকটা পার্ট হচ্ছে সমআয়ন প্রভাব। হ্যাঁ, সমআয়ন প্রভাব, সমআয়ন প্রভাব। হ্যাঁ, সমআয়ন প্রভাব, সমআয়ন প্রভাব। তো খেয়াল করেন এই যে সমআয়ন যে প্রভাব, সমআয়ন প্রভাবের ম্যাথে আপনাদের অনেকের সমস্যা হয়। কেন সমস্যা হয় আমার জানা নাই। আসেন আমরা সমআয়ন প্রভাব, সমআয়ন প্রভাব একটু পড়ি। সে এইখানে আছে এ এক্স, এইখানে আমি ঢাললাম সে, বুঝছেন? মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এখানে আমি, এখানে আছে সে হচ্ছে, আমি একটু কঠিন করে দিই, এ এক্স থ্রি। এখানে আমি ঢাললাম হচ্ছে যে বি এক্স। খেয়াল করেন তো এই জায়গায় যা আছে, এই খেয়াল করেন এই জায়গায় যা আছে, এই জায়গায় যা আছে, এই জায়গায় কয়টা আয়ন আছে? দুটা আয়ন না, একটা আয়ন হচ্ছে এ, একটা আয়ন হচ্ছে এক্স। ফার্স্টে কি ক্যাটায়ন থাকে, পরে অ্যানায়ন থাকে, কেমনে ভাই? এই যে এনএসিএল প্লাস মাইনাস, ফার্স্টে ক্যাটায়ন পরে কি অ্যানায়ন, রাইট? ফার্স্টে ক্যাটায়ন থাকে, পরে অ্যানায়ন থাকে। তার মানে দেখেন এর মধ্যে কি, এ হচ্ছে পজিটিভ ব্যাপার, আর এক্সের ব্যাপারটা কি, এক্সের ব্যাপারটা হচ্ছে নেগেটিভ ব্যাপার। এক্সের ব্যাপারটা কীরকম হবে, এক্সের ব্যাপার নেগেটিভ, মানে এ এর ব্যাপার পজিটিভ, এক্স এর ব্যাপার হচ্ছে নেগেটিভ, ফাইন। আচ্ছা, এখন আবার বি পজিটিভ, এক্স নেগেটিভ। দেখেন তার মানে আমি কি বলতে পারি না, আমি যে এই পাত্রের মধ্যে বি এক্স রে ঢালছি, এই পাত্রের মধ্যে যে বি এক্স রে ঢালছি, তাতে কি হয়েছে ভাইয়া? এই যে এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস,
এই x মাইনাসটা b এর সাথেও আছে আবার a এর সাথেও আছে এর সাথে আবার তিনটা আছে একটা নাই তিনটা আছে তার মানে a এর সাথেও আছে b এর সাথেও আছে তার মানে এই x মাইনাসটা হচ্ছে আমার সমায়ন এটাকে আমরা বলি কমন আয়ন সমায়ন মানে কি কমন আয়ন এটা হচ্ছে আমাদের সমায়ন বা কমন আয়ন ইফেক্ট বা সমায়ন প্রভাব এখন এই সমায়ন প্রভাবের জন্য কি হবে সময়ের প্রভাবের জন্য সময়ের প্রভাবের জন্য কি হয় এই বাংলাটা একটু লিখে নেন হ্যাঁ বাংলাটা একটু লিখে নেন সমায়ন প্রভাবের জন্য সমায়ন প্রভাবের জন্য মূল যে দ্রবণ মূল দ্রবণ মানে কার x3 নাকি bx x3 না কারণ ওই তো মেইনলি ছিল পাত্রের মধ্যে সমায়ন প্রভাবের জন্য মূল দ্রবণের কেএসপি কমে যায় মূল দ্রবণের সরি ভুল বলছি মূল দ্রবণের দ্রাব্যতা কমে যায় মূল দ্রবণের দ্রাব্যতা কমে যায় সময়ের প্রভাবের জন্য মূল দ্রবণের দ্রাব্যতা কমে যায় মানে কার দ্রাব্যতা কমে যাবে x3 এর দ্রাব্যতা ফল করবে x3 এর দ্রাব্যতা হ্রাস পাবে হ্রাস পাবে ভাই ksp কি হবে ksp কি হবে ভাই ksp চেঞ্জ হবে মিশানোর পরেও কেএসপি কি থাকবে হুলুলুলু থাকবে আগে এক্স থ্রি এর কেএসপি ছিল সে হুলুলুলু এখন bx এর অ্যাড করার পর bx এ যে আমি অ্যাড করলাম অ্যাড করার পরে কি হবে ksp হুলুলুলুই থাকবে কথা হচ্ছে x3 এর কি কমে যাবে দ্রাব্যতা কমে যাবে x3 এর কি কমে যাবে দ্রাব্যতা কমে যাবে শেষ আমার মনে হয় আমি মনে হয় বুঝাইতে পারছি তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন একটু তাড়াতাড়ি আমাকে বলবেন একটু আমাকে তাড়াতাড়ি বলবেন চার বুঝছি একটু তাড়াতাড়ি আমাকে বলবেন চার বুঝছি হ্যাঁ এটা হচ্ছে মেইন কনসেপ্ট ম্যাথ কিন্তু আমরা সবাই পারি ভাই হ্যাঁ ম্যাথ আমরা সবাই পারি ওই যে আমরা যে একটা কাজ করতাম মনে আছে আপনার সে এই যে এখন কি হবে দেখেন তো x3 যেমন আমি যদি আপনাকে বলি 10 মোলার bx আমি অ্যাড করছি 10 মোলার bx আমি অ্যাড করছি মানে এখন আমি x3 এর ভাঙাইতাম কি লিখতাম এখানে a3 3x - 3x - আচ্ছা একটা মিনিট আপনি একটু বলেন তো চার বুঝছেন কিনা আমার নেট আমার ফোনে হচ্ছে কি অনেক সমস্যা হচ্ছে আমার ফোনে অনেক সমস্যা হচ্ছে আচ্ছা এবার একটু খেয়াল করে a3 প্লাস আর 3x মাইনাস এটা হচ্ছে s আর এটা হচ্ছে কি s এটা হচ্ছে 3x এটা হচ্ছে s আর এটা হচ্ছে কি 3s s আর 3s একটু বুঝছেন তাহলে ksp কি হবে ksp কি হবে ksp হবে s into 3s whole cube না whole cube না মোল পাওয়ার হয়ে যায় না এখন এটা কি এটা ছিল শুধু ax3 এবার bx বোঝানো bx মিলানোর পরে bx মিলানোর সরি মিশানোর পরে কি লিখতেছি bx মিশানোর পরে bx মিশানোর পরে কি বলছি bx মিশানোর পরে ksp কি হবে s into ভাই চেঞ্জটা কই আসে এতে নাকি x এ x এ এতে নাকি x এ x এ কারণ কারে মিশাইছেন x এ মিশাইছেন তাহলে s into 3s প্লাস ওই যে 10 শেষ আমার ম্যাথ এখানে শেষ এই ksp এর মান কি হবে এই ksp এর মান কি হবে হুলুলুলু ksp এর মান চেঞ্জ হবে না ksp এর মান কি হবে না এই মান যা থাকবে এই মান তাই থাকবে এই জায়গায় মান কি থাকবে সেম থাকবে মান সেম থাকবে এটা যখন আপনারা সামনের দিকে আগাবেন তখন s এর একাধিক ঘাত থাকে s এর কি থাকে একাধিক ঘাত থাকে ঘাত থাকে আমরা শুধু পাওয়ার 1 নিয়ে কাজ করব s টু দি পাওয়ার 1 নিয়ে কাজ করে অ্যানসার মিলাব অ্যানসার মিলাবো শেষ আপনার যা যা প্রয়োজন সব এই বোর্ডের মধ্যে আছে বিশ্বাস করবেন
আপনি এখন সময়ন প্রভাবের যে কোনো ম্যাথ বই থেকে খুলেন এই নিয়মে করবেন সবগুলো বক্সের কথা মাথায় রাখবেন সব নিয়মের কথা মাথায় রাখবেন তাহলে আপনার ম্যাথ মিলে যাবে ম্যাথ মিলতে বাধ্য হ্যাঁ ম্যাথ না মিলে যাইব কই একটু তাড়াতাড়ি আমাকে বলেন সময়ন প্রভাব বুঝছি পাঁচ বুঝছি তাড়াতাড়ি আমাকে বলবেন পাঁচ বুঝছি তাড়াতাড়ি আমাকে বলবেন পাঁচ বুঝছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন পাঁচ বুঝছি হ্যাঁ তাড়াতাড়ি বলবেন পাঁচ বুঝছি যারা যারা পরে জয়েন করতেছেন টেন দিছিলেন দিছেন কেন আমি বইলা দিছি এত মোলার বিএক্স যোগ করছি এই দ্রবণের মধ্যে কোশ্চেনে তো মান দেওয়া থাকবে কথা বুঝেন নাই কোশ্চেনে তো মান দেওয়া থাকবে একটু তাড়াতাড়ি আমাদের কিছু বোর্ড কোশ্চেন দাগাই দিয়েন দশ এই যে বাবা দশ আমি অ্যাড করছি আচ্ছা এটা বোর্ডে দেখা যাচ্ছে না বুঝছেন দশ যে আছে দশ বোর্ডে দেখানো দেখা যাচ্ছে না এই জন্য আপনি ওই যে আমি একটু উপর থেকে লিখে ফেলছি যে আচ্ছা যাই হোক আজকে যে ঘর গোছানো হয়েছে তো তো মনে করেন একটু ট্রাইপডটা এদিক ওদিক হয়েছে বুঝছেন আমি একটু ইয়ে করে নিচ্ছি সমস্যা নেই হ্যাঁ একটা মিনিট আচ্ছা ও না এটা দিয়ে ঘুরায় আচ্ছা ওয়েট ফিক্স করে দিই আপাতত যেটুকু দেখা যাচ্ছে তা দিয়ে হয়ে যাবে আচ্ছা খেয়াল করেন হ্যাঁ এই যে এখন দেখা যাবে হ্যাঁ এখন দেখা যাবে এখন দেখা যাবে আমি জানি না আসলে কোনটা দিয়ে ট্রাইপডে অনেকগুলো আসলে ইয়া সেগুলো আমার এগুলো হচ্ছে গিয়ে সবার বড় মন করে দেয় বুঝছেন একটু তাড়াতাড়ি হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি তুলে ফেলেন হ্যাঁ এই যে দেখেন দশ মোলার আমি যোগ করছিলাম হ্যাঁ দশ মোলার আমি যোগ করছিলাম আশা করি বুঝে দিতে পারছি এখন আবার ঠিক আছে হ্যাঁ এখন আবার ট্রাই করতে গেছি আচ্ছা এখন দেখা যাবে হ্যাঁ এবার একটু খেয়াল করেন একটু খেয়াল করেন তার মানে আমাদের সময়ের প্রভাবের ব্যাপারটা কি ছিল যে ভাই মূল দ্রবণের মধ্যে ওই রকম একটা আয়ন যদি যোগ করা হয় যেমন এখানে এক্স আছে এখানে কি আছে এক্স তো একটা আয়ন যদি সেটা ক্যাটায়নও হতে পারে অ্যানায়নও হতে পারে একটা আয়ন যদি যোগ করা হয় এই যে এ আয়ন মানে টেন মোলার এ আয়ন মানে কি টেন মোলার না হ্যাঁ টেন মোলার তার মানে দেখেন এই যে এক্স থ্রি আর বি এক্স টেন মোলার হ্যাঁ তাহলে বি এক্স যে আমরা টেন মোলার ঢাললাম এতে কি হবে এই যে মূল দ্রবণের আমি কি লিখছি সময়ন প্রভাবের জন্য মূল দ্রবণের দ্রাব্যতা কমে যায় মানে কি এইটার দ্রাব্যতা কমে যাবে আর কি বলছি কেএসপি এর মান চেঞ্জ হবে না কেএসপি এর মান এটার কেএসপি এর মান যা থাকবে এইটা অ্যাড করার পরেও কেএসপি এর মান তাই থাকবে এটা হচ্ছে মূল কথা হ্যাঁ এটা হচ্ছে মূল কথা আমি মনে হয় বুঝাইতে পারছি আচ্ছা এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই দেখেন আচ্ছা এবার আসুন আচ্ছা এবার আমরা যে পার্টটা নিয়ে কাজ করবো মনোযোগ দিয়ে খেয়াল করবেন হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন দেখেন একক নিয়ে একটু কথা বললেন কে জানি বলছে এটা এমডি সুজন সুজন মোল্লা আচ্ছা সুজন খেয়াল করেন আপনি ক্লাসে যাবেন মানে আপনি তো এখন এই ক্লাসটা করতেছেন আই গেস হ্যাঁ এই যে আপনি ইয়েতে যান কি বলে এটাকে ক্যাপশনে যান এই যে দেখেন আমি সব একদম সব সুন্দর করে রেডি করা আছে দেখেন ক্যামেরাতে দেখা গেছে দেখা যাচ্ছে আই গেস দেখেন এই যে পরমাণু একক পরিবর্তন ও ইলেকট্রন এই দেখেন গুণগত রসায়ন দুই গুণগত রসায়ন দুই মানে গুণগত রসায়নের দুই নাম্বার ক্লাস এই ক্লাসে ঢুকেন এই যে নীলটাতে চাপ দেন চাপ দিলেই দেখবেন হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা করে পড়াই দিছি ধুলো এই জিনিসটা আমি আপনাদের পড়াই দিছি এই যে দেখেন এই যে ক্লিক করলে দেখবেন এই যে আমি আপনাদের একক নিয়ে আসলে চিল্লাফাল্লা করতেছি হ্যাঁ একক নিয়ে চিল্লাফাল্লা করতেছি তখন আমার স্বাস্থ্য একটু খারাপ ছিল এখনও খারাপই যাই হোক বাট ক্লাসটা সুন্দর হয়েছিল এই ক্লাসটা হচ্ছে গিয়ে টেন মিনিটস করলে মার্কেটিং টিম অনেক পছন্দ করছিল আচ্ছা এবার আসো আচ্ছা এবার আসেন কুইজেন কুই
ক্লাস করি আমার ফেসবুকে ঢুকলে ক্লাস আর পাওয়া যায় না রে। আচ্ছা এবার আসেন, আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার একটু দেখেন, এরপরে আমাদের হচ্ছে গিয়ে চ্যাপ্টার থ্রি, এরপর হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার থ্রিতে আমরা চলে যাবো। হ্যাঁ চ্যাপ্টার থ্রিতে চলে যাবো, চ্যাপ্টার থ্রিতে চলে যাবো। এই খেয়াল করেন আপনারা একটু আমাকে বলেন তো আপনাদের কি দ্রাবক নিষ্কাশন ক্রোমোটোগ্রাফি এগুলো কি আছে কিনা, দ্রাবক নিষ্কাশন ক্রোমোটোগ্রাফি থাকলে থাকলে টাচ দিয়ে দিই। হ্যাঁ ক্রোমোটোগ্রাফি, ক্রোমেটোগ্রাফি দ্রাবক নিষ্কাশন ক্রোমেটোগ্রাফি, তারপরে হচ্ছে গিয়ে আয়ন আয়ন শনাক্তকরণ আপনাদের নাই, আমি শিওর নাই। হ্যাঁ আয়ন শনাক্তকরণ আপনাদের নাই, আয়ন শনাক্তকরণ আপনাদের নাই, এগুলো নাই আপনাদের। হ্যাঁ যদি থাকতো আমি আলোচনা করে দিতাম, না নাই নাই নাই। আচ্ছা আচ্ছা এগুলো নাই। বা এবার চ্যাপ্টার থ্রি, ফার্স্ট অফ অল চ্যাপ্টার থ্রি নিয়ে আপনাদের অনেক অভিযোগ ছিল, চ্যাপ্টার থ্রি নিয়ে আপনাদের অনেক অভিযোগ ছিল। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট চ্যাপ্টার থ্রিটা আরেকবার নেওয়া যায় কি না, সেটা আমি নেই বা নূর নেক বা নাজমুস সাকিব নেক, হ্যাঁ ওরও আমরা আনতেছি কেমিস্ট্রিতে। খেয়াল করেন যেই নেক আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যাতে চ্যাপ্টার থ্রিটা আরেকবার আপনাদের পড়ানো হয়, সময় কম যদিও আমাদের কাছে সময় কম, বাট আমি আরেকবার নাওয়ানোর চেষ্টা করব প্রমিস করতেছি। হ্যাঁ কারণ চ্যাপ্টার থ্রি নিয়ে আপনাদের অনেক 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 সমস্যা ছিল। হ্যাঁ এটা আসলে জাহিদ স্যারের দোষ না, আপনাদের বোঝার সমস্যা বা হচ্ছে একটু ক্লাসের শিডিউলে সমস্যা হচ্ছিল বা স্যার ব্যস্ত থাকায় একটু সমস্যা হচ্ছিল, ক্লাস অনিয়মিত হচ্ছিল, এই জন্য হয়তো আপনারা ফ্লো হারাই ফেলছেন। হ্যাঁ স্যারের পড়ানো নিয়ে আমার কোনো ডাউট নাই, আপনাদের ডাউট নেই, স্যার যথেষ্ট ভালো পড়ায়, বাট হয়তো একটু ব্যস্ততার জন্য বা হচ্ছে টাইম শিডিউলের জন্য একটু সমস্যা হচ্ছিল, আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা হচ্ছিল, তো এই জন্য চ্যাপ্টার থ্রিটা নিয়ে আপনাদের এখনও অনেক সমস্যা আছে, হইতেই পারে। তো চ্যাপ্টার থ্রিটা আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে আরেকবার পড়ানো যায় কি না সেটা যেই নেই, আমি যদিও অর্গ্যানিক নিয়ে ব্যস্ত থাকবো আমি ট্রাই করবো এই চ্যাপ্টারটা অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য পড়ানোর জন্য, তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি নিজে দাঁড়ায় নিবো, টেনশন নিয়েন না। হ্যাঁ টেনশন নিয়েন না। আচ্ছা তো এই জিনিসটা আমি পড়ানোর চেষ্টা করব, আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ পরের পার্টে চলে যাই। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ এবার আসেন দেখেন, তাহলে চ্যাপ্টার থ্রি আমি আপনাকে ফাইনাল কথাগুলো বলে দিচ্ছি, চ্যাপ্টার থ্রি এর, চ্যাপ্টার থ্রি এর ফাইনাল কথাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ চ্যাপ্টার থ্রি এর এই কথাগুলো লিখে রাখেন, কোশ্চেনগুলো একটু লিখে রাখেন। হ্যাঁ কোশ্চেনগুলো লিখে রাখেন। এক নম্বর কোশ্চেন, আসলে কোশ্চেন অনেক এখানে, আসলে কোশ্চেনের অভাব নাই। দাঁড়ান আমি একটু মনে করে দেখি, আমি একটু মনে করে দেখি, আমি একটু মনে করে দেখি, আমাদের একটু পজিশন যেটা লাগবে, পজিশন যেটা লাগলে অনেক কোশ্চেন অ্যাড করা যায়। এটা একটা গ্রুপ ছিল, তারপরে আচ্ছা আমার তো লাগবে না, এগুলো দিয়ে কোশ্চেন বানানো যাবে। হ্যাঁ এগুলো দিয়ে কোশ্চেন বানানো যাবে। দেখেন খেয়াল করে ফার্স্টেই ফার্স্টে যে জিনিসটা লিখবেন, ওয়েট একটা এক মিনিট এক মিনিট, হ্যাঁ একটু লিখবেন একটু লিখবেন, কী কোশ্চেন বানানো যায়। হ্যাঁ খেয়াল করেন, হ্যাঁ এক নম্বর ফার্স্টে যে কাজটা করবেন হচ্ছে এক নম্বর কোশ্চেন লেখেন যে সোডিয়াম, আমি আমার মতো করে সবগুলো কোশ্চেনই বলে দিতেছি। হ্যাঁ সোডিয়াম, সোডিয়াম প্যারাম্যাগনেটিক হলেও, প্যারাম্যাগনেটিক হলেও
হলেও সোডিয়াম প্লাস ডায়াম্যাগনেটিক কেন? সোডিয়াম প্লাস ডায়াম্যাগনেটিক কেন? হ্যাঁ ম্যাগনেটিক কেন? কেন এই লাইনটি লেখেন, এই কোশ্চেনগুলো আপনারা একটু পড়ে ফেলেন। হ্যাঁ কোশ্চেনগুলো পড়ে ফেলেন, এটা যদিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ও আচ্ছা ওয়েট, আমি চ্যাপ্টার থ্রি এইগুলো কেন দেখাচ্ছি? এইগুলো তো আমার দেখানোর কথা না। ওয়েট, আমি তো সাজেশন দিব, রাইট? সাজেশন দিব। আচ্ছা সাজেশনে যাই, সাজেশনে যাই, সরি। হ্যাঁ আর লিখেন, লেখেন, কাটার দরকার নেই, বাট আমি সাজেশনে যাচ্ছি। হ্যাঁ সাজেশনে যাচ্ছি, সাজেশনে ফেমাস কোশ্চেনগুলো বেশি আসে। হ্যাঁ সাজেশনে ফেমাস কোশ্চেন বেশি আসে। আমি যদিও আমি যদি করাইতাম অনেকগুলো কোশ্চেন করাইতাম, যদিও আমি অনেকগুলো কোশ্চেন করাইতাম, বাট সাজেশনে সাজেশনে জিনিসগুলো একটু অন্যরকম। হ্যাঁ ফার্স্টেই এক নম্বর কোশ্চেন লেখেন। হ্যাঁ এক নম্বর কোশ্চেন লেখেন, এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে। হ্যাঁ ফার্স্টেই লিখবেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3। হ্যাঁ AlCl3 ডাইমার গঠন করে কেন? ডাইমার গঠন করে কেন? ডাইমার গঠন করে কেন? এই কোশ্চেন লিখতে হবে। দুই নম্বর কোশ্চেন লিখবেন, সেটা হচ্ছে গিয়ে BF3 লুইস এসিড ব্যাখ্যা করো। BF3 বা BCl3 একই কথা। হ্যাঁ AlCl3 ও লুইস এসিড, লুইস এসিড ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো একটু লিখে ফেলেন। হ্যাঁ এই কোশ্চেনগুলো একটু লিখে ফেলেন, এই কোশ্চেনগুলো একটু লিখে ফেলেন। তিন নম্বর কোশ্চেন, BF3 লুইস এসিড ব্যাখ্যা করো, AlCl3 ডাইমার গঠন করে কেন, এটা একটা পার্ট। তারপর আরেকটা পার্ট ওই জায়গা থেকে যদি আসে, তাহলে CCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, CCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, SiCl4 হয় না কেন? CCl4 আর্দ্র বিশ্লেষিত হলেও SiCl4 হয় না কেন, এটা একটা ভালো কোশ্চেন। তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কঠিন, সরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড গ্যাস কঠিন কেন? সিলিকন ডাইঅক্সাইড সরি গ্যাস না, সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, এটা একটা কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেন লিখবেন, সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন? দৈত্যাকার অণু বলা হয় কেন? দৈত্যাকার অণু বলা হয় কেন? সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন? তারপর ছয় নম্বর কোশ্চেন লেখেন, নাইট্রোজেন NCl3 হলেও NCl5 হয় না কেন? NCl5 হয় না কেন? এটা কি ছিল? এটা ছিল ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে সাথে ফুলও পাবে, এরকম ছিল না? নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে, ও SSC-তে পড়ে লিভারমোরিয়াম স্কুলে, ফ্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটাইন টেনেসাইন সরি এটি নিয়ন আর্গন জেনন জেনন কিপটন অর্গানেসাইন। হ্যাঁ কিপটন জেনন রেডন অর্গানেসাইন, এরকম ছিল না? NCl3 হলেও NCl5 হয় না কেন? সরি এটা হয়নি, আচ্ছা এবার একটু খেয়াল করেন, NCl3 হলো NCl5 হয় না কেন, এটা একটা কোশ্চেন। তারপরে কি লাগবে আমার? ফসফরাস। আচ্ছা সাত নম্বরে লেখেন, নাইট্রোজেনের অক্সাইড নিয়ে আলোচনা, একটু লিখে রাখেন। হ্যাঁ অক্সাইড নিয়ে আলোচনা, তারপর এখানে কি লিখবেন? ফসফরাসের অক্সাইড লাগবে না? NH3 pH3 থেকে ভালো ক্ষার ব্যাখ্যা করো, pH3 থেকে ভালো ক্ষার ব্যাখ্যা করো।
আমি জানি না জাহিদ স্যার আপনারা কতটুকু পড়াইছে বা কি কি পড়াইছে, আমি হলে এগুলো পড়াইতাম, আরো বেশি পড়াইতাম যদিও, আর গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করে পড়াইতাম। এনএসটি পিএসটি থেকে ভালো খার ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো একটু লেখেন। হ্যাঁ তো তাড়াতাড়ি করেন, লেখা শেষ। হ্যাঁ একটু আটটা কোশ্চেন লেখেন আগে, হ্যাঁ আটটা কোশ্চেন লেখেন আগে, একটু তাড়াতাড়ি। সিসিএল ফোর আন্তর্বিশ্ব, সরি ভুল লিখছি, সিসিএল ফোর আন্তর্বিশ্বজিত হয় না, এসআইসিএল ফোর হয় কেন, সরি সরি, হ্যাঁ হয় না, এসআইসিএল ফোর হয় কেন, এই এটা একটু তো সময় এই কোশ্চেনে ভুল ছিল, হ্যাঁ খেয়াল করি নাই বাবা, বাংলা তো, এই বাংলা পড়া তো বুঝছেন, বাংলাতে একটু ভুল হইতেই পারে, বাংলাতে একটু ভুল হইতেই পারে রে বাবা, হ্যাঁ বাংলাতে একটু ভুল হইতেই পারে, এমন করোস কেন, এটা খেয়াল করেন। তাহলে এনএসটি পিএইচডি থেকে ভালো খা ব্যাখ্যা করো, এটা একটা পার্ট, হ্যাঁ এটা একটা পার্ট। এবার আসেন, এবার দেখি আমরা কি কি আছে, হ্যাঁ এরপরে আমরা দেখব অক্সিজেন, সবার অক্সাইড, আচ্ছা একটু এই জিনিসটা একটু করে ফেললেন, হ্যাঁ এই জিনিসটা একটু করে ফেললেন, পরে কোশ্চেন কয়টা জানি লিখছিলাম, যাই হোক কয়টা জানি লিখছিলাম, লিখছিলাম হচ্ছে, আচ্ছা যাই হোক, ক্ষারীয় অম্লীয় অম্লীয় ও উভধনীয় অক্সাইড, এই সবগুলো করে ফেলেন, এই সবগুলো করে ফেলতে হবে, এগুলো আসলে এগুলো কেন করতে বলতেছি, এগুলো হচ্ছে অনেক বেশি অবজেক্টিভ অ্যাডমিশন সব কিছুতেই আসবে, হ্যাঁ এগুলো অবজেক্টিভ অ্যাডমিশন সব কিছুতেই আসবে, মাথা রেখে, হ্যাঁ সব কিছু অ্যাডমিশনে আসবে, অক্সাইড মানেই অ্যাডমিশন, অক্সাইড মানেই অ্যাডমিশন। তারপর আরেকটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন লেখেন যে আমাদের নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ব্যাখ্যা করো, আরেকটা কোশ্চেন লিখবেন ফ্লোরিন ক্লোরিনের ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম ব্যাখ্যা করো, এগুলো আয়সা করবে ভাই, এগুলো আয়সা করবে, হ্যাঁ ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম ব্যাখ্যা করো, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম নাইট্রোজেন অক্সিজেনের আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ব্যাখ্যা করো, ফ্লোরিন ক্লোরিনের ইলেক্ট্রন আসক্তির ব্যতিক্রম ব্যাখ্যা করো, হ্যাঁ ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম ব্যাখ্যা করো, ফাইন এই পার্টটা গেল। ব্রোমিন আয়োডিনের পার্ট গেল, হ্যাঁ ঠিক আছে এগুলো কেটে চলবে, তাহলে এইগুলো তো একটা পার্ট গেল। এরপরে খেয়াল করেন পরের কোশ্চেন, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর নয় ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো পড়ে ফেলবেন, হ্যাঁ এই কোশ্চেনগুলো পড়ে ফেলবেন, অবস্থান্তর নয় ব্যাখ্যা করো। এরপরে আমাদের মেইন পড়া শুরু, হ্যাঁ এগুলো তো আমাদের অনুধাবন বা মাঝে মাঝে গ আয়সা করে, এই যা যা দিলাম এগুলো কিন্তু গ ঘতেও আসে, মাঝে মাঝে এগুলো কই আসে, এগুলো গ ঘতেও আসে, কেউ একবারও ভাইবেন না যে ভাইয়া আপনি শুধু খ আর কোশ্চেন দিচ্ছেন, হ্যাঁ কিছু অনুধাবন আছে এখানে, কি আছে কিছু খ আছে, বাট অনেকগুলো কোশ্চেন গ ঘতেও আসে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু তাড়াতাড়ি বলেন তুলা ডান, আমরা অন্য টপিকে চলে যাবো, হ্যাঁ অন্য টপিকে চলে যাবো, একটু তাড়াতাড়ি বলবেন তুলা ডান, তাড়াতাড়ি ঠিক আছে, এগুলো কিন্তু গ ঘতে আসে, কিছু অনুধাবন বা গ ঘতে আসে, হ্যাঁ এটা তাড়াতাড়ি। সকল অক্সাইডের উপর ক্লাস নিব ইনশাল্লাহ, কোনোদিন সুযোগ হলে নিব, কোনোদিন সুযোগ হলে নিব, এই তো চাইলে ভাই এখনই নেওয়া যায়, কিন্তু আগে আপনাদের জিনিসটা একটু গুছাই দিই, হ্যাঁ জিনিসটা গুছাই দিই, সপ্তাহ একসাথে নেওয়া যাবে না, বাট জিনিসটা একটু গুছাই দিই, হ্যাঁ সবটা একটু গুছাই দিচ্ছি, আসলে এরপরে খেয়াল করেন, হ্যাঁ এরপরে খেয়াল করেন, কথা হচ্ছে আজকে কিন্তু শুভ্র ভাইয়ের ক্লাস হবে না, হ্যাঁ শুভ্র ভাইয়ের ক্লাস হবে না, আমি বারবার বলতেছি, আমি যদি একটু করে ক্লাস শেষ করে দেবো, বাট শুভ্র ভাইয়ের আজকে ক্লাস হবে না, আমি কারণ দেখেন শুভ্র ভাইয়ের ক্লাস শুরু করার কথা মনে হয় 7:45 থেকে,
তো আমি জানি আমার ক্লাস থেকে বেরিয়ে তিনটা টাইম লাগবে, এই জন্য শুভ ভাইয়ের ক্লাস আজকে হবে না, বারণ হতেছে। হ্যাঁ শুভ ভাইয়ের ক্লাস আজকে হবে না, ক্লাস হবে না। আচ্ছা একটু খেয়াল করেন, কারণ আমাদের হিসাব কিন্তু এরকম ছিল না, আমাদের আমার পুরাপুরি হিসাব ছিল, আমাদের পুরাপুরি হচ্ছে কি হিসাব ছিল যে ভাই যে আমার ক্লাস তো নর্মালি 5:30 থেকে, তো আজকে 6:15 থেকে দিছে, তো এই জন্য একটু ভেজাল লেগে গেছে বুঝছেন। আমার জানাইছে 6:15 থেকে, আমি আসলে মানে জাস্ট ক্লাসের টাইম ছাড়া, ক্লাসের টাইম ছাড়া নর্মালি আমি অন্য কোনো মেসেজ টেসেজ দেখি না বুঝছেন, আমার জানাইছে অনেক আগে। শুভ্র ভাইয়ের ক্লাস হবে না, আচ্ছা দূর আমি এটা পড়তেছি কেন। আচ্ছা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে খুব কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস চিনে রাখেন। হ্যাঁ কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস চিনে রাখেন, সেটা হচ্ছে জটিল যৌগ আসবে, জটিল যৌগের সংকরায়ন আসবে, সংকরায়ন আসবে মানে আসবে তো আসবে, হ্যাঁ আসবে। আচ্ছা আসেন আপনাদের জন্য একটা কাজ করি, হ্যাঁ আপনাদের জন্য একটা কাজ করি, আপনাদের জন্য একটা কাজ করি, আমি একটা কাজ করে দিচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ আমি সবাই একটু একটু একটা মিনিট আমাকে একটা টাইম দেন, 1 মিনিট টাইম দেওয়া লাগবে না, আমি আপনাকে করে দিচ্ছি এখনই করে দিচ্ছি। ধরো এগুলো কেন কাট করি, আচ্ছা ওয়ার্ডস এই মুহূর্তে আমি একটা কমেন্ট করছি, এই মুহূর্তে আমি একটা কমেন্ট করছি, সবাই লিঙ্কটাকে কপি করে রাখেন, সবাই লিঙ্কটাকে কপি করে রাখেন। আমি একটা কাজ করি, ট্রাই করি এটাকে আসলে পিন করে রাখার, হ্যাঁ ট্রাই করি এটাকে পিন করে রাখার, আমি জানি না আসলে, আমি জানি না পিন হবে কি না। এইমাত্র আমি একটা জিনিস পিন কমেন্ট করছি, হ্যাঁ দেখেন তো পাইসেন কিনা কমেন্টটা, পিন হয়ে গেছে, মেবি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দেখেন তো হয়েছে কিনা, পাইছি কিনা ভাইয়া। ও যদি যদি সিলেবাসে নাই, আচ্ছা পাইছেন ভাইয়া, পাইছি পাইছি পাইছি, সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা জুড়ো যুগ নাই, থ্যাংক ইউ, জুড়ো যুগ নাই, জুড়ো যুগ না থাকলে তো আর কিছু করার নাই। আচ্ছা বাট জুড়ো যুগ যদি না থাকে তাহলে তো একটু চাপে পড়ে যাবেন। খেয়াল করেন আমি যে লিঙ্কটা দিছি এটা কেন দিছি, এইটা হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারের মানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমি করাই নাই আপনাদের, আমি তো এটা জাহিদ স্যার করাইছে, আমি যেহেতু করাই নাই তাই আমি এই ক্লাসগুলো আপনাদের দিয়ে দিলাম, আপনি করতে থাকেন, হ্যাঁ আপনি মন দিয়ে করতে থাকেন, একদম বাপের নাম মায়ের নাম সব ভুলে যান, সব করতে থাকেন, ইনশাল্লাহ ভালো ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ তো আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। আচ্ছা এরপর একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, জটিল যুগের সংকরায়ন আসবেই, জটিল যুগের সংকরায়ন নাই বলে সাধারণ কি একটা প্রভাব, খেয়াল করেন সংকরায়ন আছে, আমি জানি সংকরায়ন আছে, সংকরায়ন আছে তার মানে সংকরায়ন আসবে। ফার্স্টের কথাই হচ্ছে ভেস্পার তত্ত্ব আসবে, মানে কি, মানে হচ্ছে ওই যে CH4 অ্যামোনিয়া আর হচ্ছে মিথেন, CH4 অ্যামোনিয়া বলো কি বলতেছে, CH4 অ্যামোনিয়া আর পানি এদের সংকরায়ন সেম হলেও, সংকরায়ন সংকরায়ন সেম প্রকৃতির হলেও, সেম প্রকৃতির হলেও আকৃতি ভিন্ন কেন, আকৃতি ভিন্ন কেন। পরীক্ষার হলের টিচার যদি মানে যে কোশ্চেন করবে সে যদি একটু ভেজাল করতে চায় আপনার সাথে, সে যদি একটু ভেজাল একটু ভেজাল যদি সে করতে চায় তাহলে কি হবে, তাহলে সে এরকম করতে পারে যে ভাই NH3 আর NF3 ওদের আকৃতি কেন ভিন্ন হয়, বা PH3 ওদের আকৃতি কেন ভিন্ন হয়, মানে তিনটা কোশ্চেন দিতে পারে, হ্যাঁ মানে এই জায়গার পরিবর্তে এই তিনটা দিতে দুইটা দিতে পারে, বা সে H2O এর পরিবর্তে H2O এই জায়গাতে H2S ও দিতে পারে, মানে এই কয়েকটা যৌগের সংকরায়ন আপনি শিখে ফেলতেই হবে, সাথে কার্বন ডাইঅক্সাইড, বেরিলিয়াম ক্লোরাইড, PCl5, হ্যাঁ
এই তিনটা শিখে রাখি, এই তিনটা শিখে রাখি, BF3 হ্যাঁ এই চারটা শিখে রাখি, একদম কমাই দিলাম আমি, একদম কমাই দিলাম, একদম থ্রি স্টার হট টপিক। হ্যাঁ রঙিন যৌগ কি আছে আপনাদের? রঙিন যৌগ আমাকে একটু বলেন তো, রঙিন যৌগ কি আছে নাকি আপনাদের? রঙিন যৌগ কি আছে আপনাদের? রঙিন যৌগ কি আছে বাবা? ভাইরে ভাইরে ভাই, এক একজন মৌল দিয়ে মেয়ের নাম বানাইতেছে ভাইরে ভাই। একটু তাড়াতাড়ি আমাকে বলেন তো, কি জানি বলতেছিলাম, রঙিন যুগ আছে কিনা? নাই। আরে কপাল রে, মানে মজার পড়াই তো আপনি করে দেয় নাই, বুঝলাম না, মজার পড়াই দেয় নাই, কাহিনী কি আমি জানি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই পার্টটা তারপরে হাইড্রোজেন বন্ধন তো আছে নাকি ভাই? ওইটাও নাই। কোনটা হাইড্রোজেন বন্ধন নাকি নাই? হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের ফার্স্টেই কথা হচ্ছে যে মাঝে মাঝে কোশ্চেন বেশি সহজ করলে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব দিয়ে দেয়, ঘতে দিয়ে দেয়। হ্যাঁ মাঝে মাঝে কোশ্চেন সহজ করলে, বাট হাইড্রোজেন বন্ধনের জন্য এরকম দেয়। দেখেন H2O তরল হলেও H2S গ্যাসীয় কেন? H2O তরল হলেও H2S গ্যাসীয় কেন? এরপরে প্যারানাইট্রোফেনল ও কি জানি বলো, অর্থোনাইট্রোফেনলের গলনাঙ্ক, ফেনলের গলনাঙ্ক ঘুরে ফিরে ঘুরে আসে। আরেকটা পার্ট সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতি ওইখান থেকে বিভিন্ন কোশ্চেন আসে যে কে বেশি আয়নিক, মানে কার দ্রবণীয়তা বেশি, কার দ্রবণীয়তা বেশি, কার দ্রবণীয়তা বেশি দেন হচ্ছে গিয়ে, কার দ্রবণীয়তা বেশি এটা তো পাইছেন। আরেকটা কি ছিল, কার পোলারিটি বেশি, কার পোলারিটি বেশি বা কার বিয়োজন তাপমাত্রা কার জন্য কম লাগে, কার বিয়োজন তাপমাত্রা কম। কার বিয়োজন তাপমাত্রা কম, এই পার্টগুলো কিন্তু লাগবে। হ্যাঁ এই পার্টগুলো কিন্তু লাগবে, এগুলো হচ্ছে কি ফাজানের নীতি, এগুলো আসবে। হ্যাঁ এগুলো আসবে পরীক্ষা, এগুলো আসবে। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন, টাইপ 1 2 3 ডান। হ্যাঁ 1 2 3 ডান, 1 2 3 ডান, একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি কিনা। তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি। 1 2 3 ডান, ফাজানের নীতিও নাই নাকি? কার বিয়োজন তাপমাত্রা কম মানে গলনাঙ্ক বেশি কমের ব্যাপার। হ্যাঁ আচ্ছা, এইগুলো যদি হয়ে যায় তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তার মানে আমি আর একটা ক্লাস নিব, আর একটা ক্লাসের মধ্যে রাসায়নিক পরিবর্তন। আমি আপনারা কিন্তু সব আপনারা জানেন যে আমি নর্মালি হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা ক্লাস নিই না, কারণ 1.5 ঘন্টা ক্লাস বা 1 ঘন্টা ক্লাস বা 2 ঘন্টা ক্লাস এরকম ব্যাপার না। কথা হচ্ছে এইখানে আপনাদের প্রচুর ক্লাস হয়, প্রচুর ক্লাস হয়। হ্যাঁ প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকদিন অনেকগুলো ক্লাস থাকে। এক নাম্বার টু হচ্ছে গিয়ে আমি ক্লাসে নর্মালি কমেন্ট খুব কম পড়ি, আর মেইন পড়া একদম ক্লাসে ঢুকে পড়ানো স্টার্ট করে দিই, যার জন্য নর্মালি 1.5 ঘন্টার যে পড়াগুলো থাকে তার চেয়ে অনেক বেশি আমরা 1 ঘন্টার মধ্যে পড়ে ফেলি। নাম্বার থ্রি, আমি প্রচুর স্পিডে পড়াই, প্রচুর স্পিডে পড়াই, এই জন্য নর্মালি হচ্ছে গিয়ে 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া হয় না, কারণ আপনাদেরও প্রচুর প্রেশার যায়। আর হচ্ছে গিয়ে আমার যেহেতু টপিক শেষ হয়ে যায় তাই আমি ছেড়ে দিই, আজকে 2টা চ্যাপ্টার শেষ, আমি আরেকটা ক্লাস দিব। ওই ক্লাসের মধ্যে আমাদের ইনশাল্লাহ 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 রাসায়নিক পরিবর্তনের সাজেশন আর পরিবেশ রসায়নের সাজেশন দিয়ে দেবো।
পূর্বে সেশনে সাজেশন দিয়ে দিব, অতটুকু হয়ে গেলে আমার আমার আপাতত কাজ শেষ। এরপর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অর্গানিক স্টার্ট করব, একদম জড়সড়ভাবে অর্গানিক স্টার্ট হবে। তখন একটু অ্যাডজাস্ট করে নিন, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিন, কারণ আপনাদের এক্সাম থাকবে আমি জানি, হ্যাঁ আপনাদের এক্সাম থাকবে আমি জানি। প্যারানাইট্রোফেনল, হ্যাঁ তো আজকে এতটুকুই থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, শুভ্র ভাইয়ের ক্লাস হবে না, হ্যাঁ কেউ শুধু শুধু হচ্ছে কেউ ওনারে মেনশন দিয়ে পাগল বানায় না। আজকে এতটুকুই থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।